আপু আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে ভুলে আমার পার্সোনাল পেজ থেকে লাইভে চলে গেছিলাম, উইচ ইজ ভেরি ইম্প্রেসিং। আমি এখন আমার এখনো লজ্জা লাগতেছে। আমি হচ্ছে যে আমার পার্সোনাল যে পেজটা আছে সাকিরা সাহরিন দীপা, ভুলে হচ্ছে ওই পেজ থেকে লাইভে চলে গেছিলাম। আচ্ছা, সো আমি হচ্ছে এখন লাইভে আসছি। আমি প্রোডাক্ট নিয়ে কোনো লাইভ করছি না, আমি আপনাদের সাথে হাই হ্যালো করার জন্য লাইভে আসছি। কাজ আমি অনেক দিন হয়েছে লাইভে আসি না, কাজ আমি হচ্ছে ঈদের পরে তো ট্যুরে চলে গেলাম, তো ট্যুরের পরে তো আর লাইভ হয় নাই। হ্যালো হ্যালো নিশি তালুকদার আপু, আজকে সবার কমেন্ট পড়বো। ওকে সমাপ্তি পড়ুয়া আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যালো ইয়ামুনাহার আপু, হ্যালো নিশি তালুকদার আপু। আচ্ছা, লটস অফ লাভ ফ্রম কলকাতা, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম আফরিন আপু, হাবিব আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম শৈরী আপু, হ্যালো 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 লিনামুন আপু। আচ্ছা, সো আমি হচ্ছে বেসিক্যালি ভুলে আমার যেই পার্সোনাল পেজটা আছে ওইটা থেকে লাইভে চলে গেছিলাম একটু আগে, অ্যান্ড আমার এখনও লজ্জা লাগতেছে। আমি ওইটা থেকে কেন লাইভে যাবো, কোনো রিজন আছে বলেন? আমি ওই পেজ থেকে লাইভে গিয়ে কী বলবো? আচ্ছা যাই হোক, আমি না আপু আমি প্রোডাক্ট নিয়ে লাইভ করার জন্য আসি নাই, ঠিক আছে, এত রাতে আসছি। আচ্ছা, এত রাতে আসছি আপনাদের সাথে গল্প করার জন্য। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, সো বেসিক্যালি আমি হচ্ছে কিছু কথা বলতে আসছি, সেটা হলো যে আমি তো ট্যুর থেকে আসি, দেখেন যে ঠান্ডা লেগে গেছে, মানে অনেক বৃষ্টিতে ভিজেছি, পানিতে ঝাপাঝাপি করছি, মানে অনেক মজা করেছি কুয়াকাটাতে, তো ঠান্ডা লেগে গেছে। এখন হচ্ছে আমি এসেই চাইছিলাম যে আমি লাইভ করি, বাট আমি আসার পরে দেখলাম কি যে ঢাকার বাইরে থেকে কত হাজার টাকা চলে আসছে, প্রায় 50,000 টাকার মতো ঢাকার বাইরে থেকে অলরেডি চলে আসছে, যারা হচ্ছে অর্ডার করার জন্য মানে একদম রেডি ছিল, বাট পেজ ক্লোজ ছিল। তো ঢাকার বাইরে থেকে আসার সাথে সাথে হচ্ছে এতগুলো টাকা চলে আসছে যে প্রোডাক্টগুলো পাঠাইতে হবে, তারপর হচ্ছে ঢাকার ভিতরের অনেকগুলো আপু অলরেডি অর্ডার করে ফেলছে। তো এই জন্য হচ্ছে অর্ডার নেওয়ার জন্য আমি নতুন করে আর লাইভে আসি নাই এই 2 দিন। আজকেও আসার প্ল্যান ছিল, আজকেও আসি নাই। তো বেসিক্যালি আজকে লাইভে আসছি এটা জানিয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি বাইরে থেকে আসছি, বাইরে থেকে এসে তারপর হচ্ছে লাইভে চলে আসছি। আচ্ছা হ্যালো হ্যালো আপু। আচ্ছা, ভিডিও দিচ্ছ না কেন? দিব, এই যে কুয়াকাটার ব্লগের ভিডিওটা এডিট করব, এডিট করে হচ্ছে আপলোড করে দিব কুয়াকাটার ব্লগটা। আমার আমার আমি এবারের ব্লগ মানে এবারের ট্যুরটা অনেক এনজয় করেছি, অ্যান্ড একটু কাইন্ড অফ অ্যাডভেঞ্চারের মতো ছিল আমার কাছে, বিকজ রাস্তাঘাটের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, কিছু কিছু রাস্তা অনেক ভালো ছিল, কিছু কিছু রাস্তা অনেক খারাপ ছিল। তো একটা সময় দেখা গিয়েছে যে সেকেন্ড যে ফেরিটা ছিল ওইটা, ও শোনা যাচ্ছে না কথা? আচ্ছা, সো সেকেন্ড যে ফেরিটা ছিল ওইটার সামনে হচ্ছে অনেকগুলো পানি জমেছিল, আমার ফ্রেন্ড তুলে দিছে, ওকে ফলো করতে করতে আমিও গেছি, অর্ধেক ভিজে গেছি, তারপরে হচ্ছে ফেরিতে ফাইনালি উঠতে পারছিলাম। মানে অনেক 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 কাহিনী, আমি তো খুবই এক্সাইটেড ব্লগ আপলোড করার জন্য। আই হোপ যে সব আপুরা দেখবেন আমার ব্লগটা। আচ্ছা, সাউন্ড কম, সাউন্ড কি কম দেখো তো, এটা দেখো ক্যামেরাটা কি, ক্যামেরা ক্যামেরা ঠিক আছে, সাউন্ড ঠিক হয়ে যাবে, আমার মাইক্রোফোনে ক্যামেরা দেওয়া ছিল। আচ্ছা যাই হোক, সো অনেক 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 মজা করছি এবার, মানে এবারের মতো ট্যুরে মানে একবার হচ্ছে এত মজা হয় নাই, মানে আমি অনেক এনজয় করছি। সো হ্যাঁ, আপনাদেরকেও অনেক মিস করেছি, অনেক অনেক মিস করেছি সবাইকে। লাইক আমি মিস করছিলাম যে এতদিন হচ্ছে লাইভ করছি না, পেজে রিপ্লাই দিচ্ছি না, আপুগুলা কেমন আছে, আমাকে ভুলে যাচ্ছে কিনা, একটু ওয়ারিডও ছিলাম যে হয়তো এই যে এতদিন পেজে অ্যাক্টিভ না, হয়তো আমাকে ভুলেও যেতে পারেন আপনারা। সো আমি ফাইনালি চলে আসছি, অ্যান্ড পেজ কিন্তু অলরেডি পাইছো? আচ্ছা যাক, সো পেজ কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, অ্যান্ড অর্ডারও আমি নিচ্ছি। অর্ডার হচ্ছে কালকে, ঢাকার ভিতরের ডেলিভারিগুলো হচ্ছে কালকে থেকে স্টার্ট হবে। থ্যাংক ইউ সো মাচ আবিবান আসরে আপু। আচ্ছা ওকে, সো আচ্ছা ঠিক হয়েছে এখন, ওকে ওকে। সো আমি হচ্ছে ঢাকার বাইরের ডেলিভারিগুলো আজকে অলরেডি চলে গেছে, কারণ ওনারা তো অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে, আর এখানে তো যেয়ে দেওয়ার কিছু নাই, জাস্ট কুরিয়ার অফিসে জমা দিতে হয়। তো ঢাকার বাইরের ডেলিভারি আজকে অনেকগুলো চলে গেছে, আর উইক ক্যাপের একটু শর্ট ছিল, এই জন্য হচ্ছে মনে হয় 4-5টা পার্সেল এখনও বাকি, যেগুলো হচ্ছে কালকে জমা দিব, আর ঢাকার ভিতরে যেগুলো আছে ওগুলো কালকে যাবে। ওকে, সো আমার মনে হয় যে অনেক অনেক একটা গ্যাপ ছিল, এই জন্য চেয়েছি যে একটু লাইভে আসি প্রোডাক্ট ছাড়া। আজকে প্রোডাক্ট দেখাচ্ছি না আমি, আর আমার পেজও হচ্ছে একটা রিচ ব্লকের প্রবলেম ছিল যে আপনারা হয়তো জানেন। সো
মানে আমি একটু টেনশনে ছিলাম পেজ নিয়ে, আবার ওখানে গিয়ে অনেক মজা করছি। কারো বাসা কি বরিশালে বা কুয়াকাটার কাছে আছে কিনা একটু কমেন্ট করে বলেন, ঠিক আছে? আপু তোমার মাস্কারাটা কোন ব্র্যান্ডের, মাস্কারাটা কোন ব্র্যান্ডের দেখো তো আপু। আমি নিজেও জানি না আমি কি কি কোন ব্র্যান্ডের কখন কি ইউজ করি। মিস রোজের না, মিস রোজের না, আচ্ছা গোল্ডেন রোজের, গোল্ডেন রোজের মাস্কারা দাও একটু, দাও দেখা দিই। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সো মাচ সিংহা আপু। আচ্ছা হেয়ার দেখাচ্ছি না আপু, আমি জাস্ট আপনাদের সাথে একটু গল্প করার জন্য আসছি। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট মি অর দিস পেজ ইউ ক্যান আস্ক মি, আই উইল অ্যান্সার ইট, ঠিক আছে? আচ্ছা দাও, ওই যে গোল্ডেন রোজের মাস্কারা আমি বলি, গোল্ডেন রোজের মাস্কারা যেটা আছে বেসিক্যালি ওইটা আমি চোখে পাপড়িতে দিই না, ওইটা এখন আমি আইব্রোজে দিই, কাজ ওইটা শেষ, ঠিক আছে? ওইটা শেষ, আমি হচ্ছে খালি মাস্কারা। আচ্ছা যদিও অনেক লজ্জাজনক, কজ আমি খুবই ন্যাস্টিভাবে এগুলো ইউজ করি, একদম মানে বাজে অবস্থা। মানে আমার হয় কি, আমি ধরেন একটু মাস্কারা দিছি, এখানে বেশি ভরে গেছে, আমি হাত দিয়ে মুছি, আবার এটার মধ্যেই মুছি, মানে আমি এত ন্যাস্টি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার দ্য বিউটি ল্যাশের ভলিউম মাস্কারা ববের, ঠিক আছে? এটা হচ্ছে অনেক অনেক মানে গর্জিয়াস একটা লুক দেয়, লাইক আপনার এক্সট্রা পাপড়ি লাগানোর কোনো দরকার হবে না। আমি আজ পর্যন্ত কোনো লাইভে এক্সট্রা পাপড়ি পরে আসি নাই, মানে মাস্কারাটা খুবই গর্জিয়াস, ঠিক আছে? আমি সুন্দর করে নেট থেকে ডাউনলোড করে একটা ছবি আপলোড করে দিয়ে দেবো না, বিকজ আমারটার অবস্থা খুবই বাজে, নোংরা। আর গোল্ডেন রোজের যে মাস্কারাটা ওইটা আমি অনেকদিন আগে ইউজ করতাম, ওইটা শেষ হওয়ার পরে এখন আমি হচ্ছে এটা আমি আইব্রোজে জাস্ট দিই, আমি তো ব্রু প্লাক করি না, জাস্ট হচ্ছে একটু মানে আইব্রোজে দিয়ে দিই। আচ্ছা কুয়াকাটা কেমন ঘোরাঘুরি করলেন, কি খাইলেন সব শুনি আপু বলেন। আচ্ছা এবার আমি অনেকগুলো কাঁকড়া খাইছি, আমি জানি না অনেক আপু হয়তো খান না, ভয় পান, লাইক এরকম কিছু আমি টাচও করছি, আমি ভিডিও করছি, ওগুলো আপলোড দিব, ঠিক আছে? মানে টাচ করলে না একটু নড়ে, হ্যাঁ আমরা হচ্ছে মানে যেগুলো জীবন্ত ছিল ওগুলো সিলেক্ট করে খাইছি, অনেক মজা হয়েছে। আচ্ছা কক্সবাজারের ট্যুরে যখন গেছিলাম তখন তো লাইক সমুদ্রে বাইক নামানো হয় নাই, তো ওইটা নিয়ে হচ্ছে আমি একটু আপসেট ছিলাম, কিন্তু এবার কুয়াকাটাতে না মানে সমুদ্রের পাশ দিয়ে হচ্ছে আমি বাইক চালাইছি, মানুষজন সব আ করে তাকাইছিল, মানে এবারে ট্যুরটা আসলে অনেক মজা হয়েছে। ওকে আমি বরিশালের, আচ্ছা হ্যালো জান্নাতুল ফেরদৌস রোজা আপু, আচ্ছা অলওয়েজ লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান আপু, অনেক মিস করছি তোমাকে, আমিও আপনাদেরকে অনেক মিস করছি, বরিশালে আমার বাড়ি। আচ্ছা সো নেক্সট টাইম যখন আমি কোনো ট্যুরে যাব, আমি যাওয়ার আগে হচ্ছে পেজে বলে দিব, সেখানে হচ্ছে যাইতে যাইতে যদি কোনো আপুদের বাসা পড়ে তার বাসায় একটু যাব, একটু রেস্ট নিব, কাজ দেখা যায় কি ট্যুরে যেতে যেতে না মেকআপটা নষ্ট হয়ে যায়, সো কোনো আপুর বাসায় গিয়ে হচ্ছে নতুন করে মেকআপ করে আবার যাব, ঠিক আছে? আচ্ছা সো থ্যাংকস আ লট আপু, ইউ আর রিয়েলি অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ আপু, অলওয়েজ লাভ ইউ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, হ্যালো হ্যালো আপু, হ্যালো। আচ্ছা সো এবার কি হয়েছে, মানে আমি হচ্ছে ঢাকা থেকে গেলাম, আমরা হচ্ছে ঢাকা থেকে বের হয়েছি, আমি ব্লগে এগুলো বলবো আমি স্টোরিগুলো আবার আপনাদেরকে, বিকজ আমি বলার জন্য অনেক এক্সাইটেড, অ্যান্ড আমার মেকআপের অবস্থা একদম 12টা বেজে গেছিলো, আমি মেকআপের জন্য খুবই আপসেট ছিলাম। আপনার আব্বু আম্মু সবাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ইসরাত আপু তো আর লাইভেই আসলো না, আপু মেবি ভয় পাইছে, আপুকে দেখার দাবি জানাচ্ছি, ও হচ্ছে অনেক লজ্জা পায়, ওকে আমি আনবো আবার লাইভে, ঠিক আছে? আচ্ছা সো আমি বলি, সেটা হচ্ছে যে আমরা তো ঢাকা থেকে হচ্ছে মাওয়া পর্যন্ত গেছি, মাওয়া পর্যন্ত হচ্ছে আমার যিনি হাজবেন্ড আছেন তিনি অনেক প্যারা দিচ্ছিল, বলে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, ফেরি ছাড়া দিবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করতে গিয়ে রেডি হয়েছি, রেডি হওয়ার পরে হচ্ছে আমরা বাসা থেকে 5:30 বাজে বের হয়েছি, বিকাল 5:30 বাজে বের হয়ে দেখি যে ওখানে ফেরি ছেড়ে দিছে, অ্যান্ড 12টা ঘন্টা ফেরির জন্য হচ্ছে মাওয়াতে ওয়েট করছি। আপু আমার বাসায় খাগড়াছড়ি, তুমি এদিকে আইসো ঘুরতে, ঠিক আছে আপু ইনশাল্লাহ আসবো। 12 ঘন্টা ফেরিতে ওয়েট করার পর, ফেরিতে উঠার পরে দেখি যে আমার মেকআপের অবস্থা একদম 12টা বেজে গেছে, তখন মনে হচ্ছিলো যে পেজে যদি একটু পোস্ট দিতাম, আশেপাশে যদি কোনো আপুর বাসা থাকতো ওই আপুর বাসায় চলে গেলে ভালো হইতো, অ্যাটলিস্ট মেকআপটা ভালো থাকতো বা মেকআপটা আবার নতুন করে করা যেত, কারণ আমি তো ব্লগ করতেছি এখন, মেকআপ মানে ক্যামেরাতে যদি আমার মেকআপটা একটু উইয়ার্ড দেখা যায় তাহলে কেমন না ব্যাপারটা। আচ্ছা উইকের ব্যাপারে বুঝি না একদম। আচ্ছা প্লিজ, আচ্ছা ঠিক আছে আপু, আপনি জাস্ট কালকে লাইভটার জন্য ওয়েট করেন, কালকে হচ্ছে কালকে যদি আমি আজকে যদি প্রেশার দেখি কিছুটা কমেছে, কজ কালকে তো ডেলিভারি যাবে অলরেডি, সো যদি দেখি যে প্রেশার কিছুটা কমেছে তাহলে আমি কালকে প্রোডাক্ট নিয়ে লাইভে চলে আসবো, ঠিক আছে? আমি ভালো আছি রমণী আপু, আপনি কেমন আছেন?
আমার অনেক ঠান্ডা লাগছে। ফার্স্ট অফ অল আমি বৃষ্টিতে ভিজে রাইড করছি, তারপর হচ্ছে বৃষ্টিতে ভিজে রাইড করে আবার দৌড় দিয়ে সমুদ্রে গিয়ে ঝাপাঝাপি করছি, মানে অনেক ঠান্ডা লেগে গেছে। কয়েকদিন আগে আরও ছিল, এখন একটু ঠান্ডাটা কমে গেছে। এমজি লাইক সিরিয়াসলি ইয়েস আপু, আমি খুব কম এজে বিয়ে করে ফেলছি, লাইক 18 বছর বয়সে। খুব পিচ্ছি থাকতে আম্মু আব্বু দিয়ে দিছে তাড়াতাড়ি, ওনাদেরকে অনেক জ্বালাই তো এই জন্য। আচ্ছা হ্যাঁ আপু, এটা আমার রিয়েল হেয়ার, আল্লাহ কি বলেন। হ্যাঁ হ্যাঁ আপু, এটা আমার রিয়েল হেয়ার, দেখেন এটা ফেক না, এই যে এটা রিয়েল হেয়ার। এখন আমার, আমি হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে মিট করলে ওরা আমার চুল টানে, এখন চুল টানে, বিকজ আমার ফ্রেন্ডরা তো সবাই আমার লাইফ দেখে, স্পেশালি আমার ছেলে ফ্রেন্ড যেগুলো আছে ওরা হচ্ছে আগে গেলেই আমার চুল ধরে কিছুক্ষণ টানে, টাইনা টুনা দেখে যে আমি কি মানে এক্সট্রা কিছু পড়ছি নাকি, এটা আমার রিয়েল হেয়ার। আচ্ছা আপু, আমিও মাওয়াতে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বসেছিলাম। সকাল 8টা থেকে বিকাল 4টা, আমি তো 5:30টা থেকে 5:30টা, মানে 12 ঘন্টা আমি বসেছিলাম, ক্যান ইউ ইভেন ইম্যাজিন। আচ্ছা সো হাই আপু, তোমার আমার এতগুলো ভালো লাগে, তুমি SMUCT-তে দেখেছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার ভার্সিটি ছিল। ওকে, কাল কয়টায়? কালকে যদি লাইভে আসি তাহলে হচ্ছে আমি 10:30 বাজে লাইভে আসবো, রাত 10:30, ঠিক আছে। আজকে আমি প্রোডাক্ট নিয়ে লাইভ করছি না, আমি জাস্ট আজকে আপনাদের সাথে একটু গল্প করার জন্য লাইভে আসি। অ্যান্ড প্রথমে আমি কি করছি, আমি আমার পার্সোনাল পেজ থেকে লাইভে চলে গেছিলাম, খুবই লজ্জা লাগতেছে এই জন্য। কতদিন লাগছে তুমি বাইক চালানো শিখেছো? বাইক চালানো শিখতে বেসিক্যালি আমার তেমন সময় লাগে নাই, 1 উইক। হ্যাঁ, 1 সপ্তাহে শিখে ফেলছি, বিকজ ফার্স্টে আমি তো সাইকেল চালানো পারতাম, আমি ক্লাস 7-8 থেকেই সাইকেল চালাই, দেন হচ্ছে আবার স্কুটার দিয়ে হচ্ছে আমার হাত ক্লিয়ার হয়ে গেছিলো, সো আমার অত সময় লাগে নাই। থ্যাংক ইউ সো মাচ সুজান আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, সো দিবস কালেকশনের যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করেছেন? আমাকে এখন ইয়েস আর নো রিপ্লাই করেন কমেন্টে। অনেকদিন পর, গুড টু সি ইউ, থ্যাংক ইউ। আচ্ছা সো আমি হচ্ছে দিবস কালেকশন পেজে যে ভিডিওটা আপলোড করেছি ওইটা না, ওই ভিডিওটা বানাতে আমি একটু নার্ভাস ছিলাম, বিকজ মানে কখনো তো এই প্রোডাক্ট নিয়ে হচ্ছে কখনো মানে এক্সট্রাভাবে ইউটিউবের জন্য ভিডিও বানাই নাই, সো ওই অত ভালো হয় নাই। বাট নেক্সটে যে ভিডিওগুলো আমি দীপাস কালেকশনের ইউটিউব চ্যানেলে যে আপলোড দিব ওগুলো আই হোপ যে অনেক ইনশাল্লাহ অনেক ভালো করার ট্রাই করব। আচ্ছা আমার হাইট হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে। আমি হচ্ছে বেসিক্যালি, ও আরেকটা কথা যেটা, আমার জুতা নিয়ে অনেকের সমস্যা, মানে মেয়েদের না ছেলেদের, অনেক ছেলেদের সমস্যা আমার জুতা নিয়ে, অনেকে আমাকে ট্রলও করে, ঠিক আছে, বাট আমি এগুলো কেয়ার করি না, বিকজ আমার 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 হাইট 5 ফিট 1 ইঞ্চি। আমি আমি হচ্ছে হাই হিল ছাড়াও রাইড করতে পারি, কিন্তু আমি কমফোর্টেবল মানে কমফোর্টেবল যেন ফিল করি সেই জন্য হচ্ছে আমি হাই হিল পরে তারপর বাইক রাইড করি। কারণ হচ্ছে আপনি যদি লং ট্যুরে যান বা হচ্ছে ঢাকার শহরের রাস্তাতে রাইড করেন, একটু পরে পরে জ্যাম হবে, আপনাকে তো কমফোর্টেবলি দাঁড়াইতে হবে। আপনি যদি সবসময় চালাইতেই থাকেন তাহলে হচ্ছে দাঁড়ানোটা ম্যাটার করে না, কিন্তু আপনি যদি হচ্ছে একটু পরে পরে আপনাকে দাঁড়াইতে হয়, থামতে হয়, তাহলে কিন্তু দাঁড়ানোটা ম্যাটার করে। সো আমার কাছেও ম্যাটার করে, এই জন্য আমি হিল ইউজ করি, হিল ইউজ করে আমি পারফেক্টলি দাঁড়িয়ে থাকতে পারি, মানে আমার ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকলেও কোনো সমস্যা হবে না। সো আমার শুজ নিয়ে আমাকে অনেক ট্রল টলার্ট করতে হয়, ইভেন অনেক বড় বড় গ্রুপেও দেখছি যে কিছু কিছু মানুষ আমার জুতা নিয়ে হচ্ছে ট্রল করে, আই ডোন্ট মানে আমি এগুলো কেয়ার করি না। সো আমার হাইট হচ্ছে মাত্র 5 ফিট 1 ইঞ্চি, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দিস হাইট, আমার কোনো কমপ্লেন নাই, আমাকে আল্লাহ যা দিস আমি তা নিয়ে অনেক বেশি খুশি, ঠিক আছে। অ্যান্ড যারা হচ্ছে একটু কম হাইটের আছেন আমার মতো বা আমার থেকেও কম, আমি তাদেরকে বলছি আপনারা যদি চান যে বাইক রাইড করবেন আপনারা পারবেন, ঠিক আছে। আমি তো বলতেছি যে ট্রেনিং সেন্টার খুলবো, আমি আসলেই প্লেস পাচ্ছি না, প্লেসের জন্য হচ্ছে আমি শেখাতে পারছি না, যদি প্লেসটা পেয়ে যাই আমি শেখানো শুরু করে দিব। 3 দিন শিখেছি, 3 দিনে শিখেছি বাইক চালানো, ভেরি গুড আপু, 3 দিনে শেখা। হ্যাঁ আপনি তাহলে অনেক ভালো বাইক চালাতে পারবেন যদি কন্টিনিউ করেন। আপু 5 ফিট 2-এর জন্য কোন বাইক পারফেক্ট হবে, এই সাজেশনটা আপু আমি দিতে পারবো না, কারণ আমি তো মাত্র 2টা বাইক রাইড করি র্যান্ডম, একটা হচ্ছে র্যাপসো আর একটা হচ্ছে R15 V3। সো এই 2টা বাইক ছাড়া কিন্তু আমি তেমন হচ্ছে বাইক রাইড করি নাই, অ্যান্ড আমি হচ্ছে আবার একটা বাজেটেরও একটা ব্যাপার থাকে, সো আমি সাজেশন দিতে পারবো না আপনাকে, বাট বেটার হয় আপনি হচ্ছে, আচ্ছা স্কুটি কোনটা ভালো হবে, স্কুটি ভালো হবে কি ইয়ামাহার একটা আছে কি
কি জানি একটা জেড আর নাকি কি একটা জে আর, মানে 150 সিসির, আর একটা হচ্ছে আমার আপনার হোন্ডার আছে, হোন্ডা ডিও ওইটাও আছে। আমি হোন্ডা ডিও ইউজ করতাম, মানে ওগুলো আপনি ইউজ করতে পারেন। আর স্কুটার ইউজ করতে তো আপনার পায়ের কাজ লাগে না, শুধু হাতের কাজ, দুইটাতেই হচ্ছে ব্রেক, আর শুধু এসকেলেটরটা হচ্ছে জাস্ট মোড়াইলেই হচ্ছে দৌড় দিবে। সো আপনি আপনি হচ্ছে যদি আপনার হাইট কমও হয়, আপনি যদি একটু হিল ইউজ করেন, তাহলে আপনি যে কোনো স্কুটার হচ্ছে ইজিলি রাইড করতে পারবেন। না আপু, আমি অনলাইন পেজ থেকে খুব কম, অনলাইন পেজ থেকে যেটা পারচেস করছি ওইটা দিয়ে আমি চালাতে পারি না, মানে গিয়ার শিফটিং করতে পারি না। বাইকে কিন্তু গিয়ার শিফটিং এর একটা ব্যাপার থাকে, 1 থেকে 6 পর্যন্ত। তোমার সাথে দেখা করার শখ আমার তো নিয়ে আপু, ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে। আমি তো বলেছিলাম যে আমি একটা হ্যাং আউট করবো, হ্যাং আউটে হচ্ছে সবাই সবার একটা সবাইকে ইনভাইট করবো, যেটা প্ল্যান ছিল আমার বার্থডেতে। অ্যান্ড আমার বার্থডেতে তো একদম লকডাউনের একটা, মানে লকডাউন ছিল আর কি, সো এই জন্য হচ্ছে হয় নাই। তো ইনশাল্লাহ আমার নেক্সট বার্থডেতে যদি আমি বেঁচে থাকি, আমি একটা হ্যাং আউটের আয়োজন করবো, তখন হচ্ছে ইনশাল্লাহ যারা আমাকে পছন্দ করেন তারা চলে আসবেন, সবাইকে নিয়ে খাওয়া দাওয়া হবে, গল্প হবে, তারপর শেষ। আচ্ছা তোমার টপ, এটা টপস না আপু, এটা অনেক বড় একটা কামিজ, ঠিক আছে? আমি আবার কিছু হাইড করি না, আমি হচ্ছে অনেস্টলি বইলা দিই, এটা অনেক বড় একটা কামিজ, একদম হাঁটুর নিচে পড়ে, আমি এটা রিং কইরা পড়ছি আপু। আমারও অনেক ইচ্ছা তোমাকে দেখার, ইনশাল্লাহ আপু দেখা হয়ে যাবে। অথবা আপনারা যদি চান, আমি হচ্ছে যদি আমার ইউটিউব চ্যানেল যেটা আছে, মেইন চ্যানেল সাকিরা সাহারিন দীপা, ওই চ্যানেলের যদি কত 50,000 সাবস্ক্রাইবার যখন হবে, তখন হচ্ছে আমি একটা হ্যাং আউটের আয়োজন করবো, তখন সবাই চলে আসবেন, ঠিক আছে? মেয়েরা স্পেশালি ইনভাইটেড ওখানে। আচ্ছা আমার জুতাগুলো হচ্ছে বেসিক্যালি চায়না আর হচ্ছে থাইল্যান্ড, দুটা জায়গা থেকে আমি কিছু করতেছি, আমিও মিট করতে চাই ইনশাল্লাহ। তুমি আমার SMS পড়ো না আহারে আপু, আমি সবারটা পড়ছি কিন্তু আজকে। আচ্ছা ওকে আপু, আমার হাই 5'7", ও মাই গড, ইউ আর ভেরি লাকি, বাইক চালানতে শিখছি 1 ডেতে। হ্যাঁ আপু আপনি হাইট ভালো, তো এটা তো আপনার জন্য প্লাস পয়েন্ট। আমার সামটাইমস মনে হয় যে হ্যাঁ আমার একটু লম্বা হলে ভালো হইতো, বাট সামটাইমস আমার মনে হয় যে আমি, মানে যতটুকু আমার হাইট, আমি মানে আমি আমার লাইফটা নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড। লাইক মানে অনেকে থাকে না যে একটু স্যাড হয়ে যায় তার লাইফ নিয়ে, একটু মানে বেটার কিছু এক্সপেক্ট করে বা ভাবে যে ইস আমার লাইফটা যদি এরকম হইতো, বাট আমি না আমার লাইফটা নিয়ে প্রচণ্ড স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। মানে আমি আমার লাইফটা খুবই খুশি, আমি যেমন আছি এমন অনেক খুশি। মানে আমার যে এক্সট্রা কিছু দরকার বা এরকম হইলে ভালো হইতো, এরকম হইলে ভালো হইতো, এরকম কিচ্ছু নাই। মানে আমি যেরকম আছি আমি আমার লাইফ নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি স্যাটিসফাইড। বাট হ্যাঁ লম্বা আপুগুলাকে দেখলে একটুখানি হালকা একটু জেলাস হয়। তাহলে তো অনেক দেরি, খুব ইচ্ছা সামনে থেকে দেখবো। তাহলে তো অনেক দেরি কেন, আপনারা যদি সবাই হেল্প করেন, সবাই যদি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, 50,000 সাবস্ক্রাইব যদি হয়ে যায়, তাহলে হচ্ছে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। অনেক দেরি না, আশা করি অনেক তাড়াতাড়ি হবে। কাজ আমি হচ্ছে দেখেন আমার ইউটিউব চ্যানেলের রাইট নাও সাবস্ক্রাইবার হচ্ছে কত হাজার, 27,000 সামথিং, ঠিক আছে? আর তো বেশি দেরি নাই। বাংলা মোটরের ওইদিকে আমি শিখছিলাম স্কুটি 4 দিন, পরে ওনারা সেটা বন্ধ করে দিয়েছে। দীপাপু সত্যি তুমি যদি শিখাও তবে আমি শিখব। স্কুটি কিনতে পারছি না, লালবাগ থেকে NECU বাসে যাওয়া অনেক টাফ হয়ে যাচ্ছে আমার। এক্স্যাক্টলি আপু, আই উইল ট্রাই মাই বেস্ট, কজ আমিও এটা হচ্ছে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি যে মেয়েরা বাসে চলাচল করার দরকার নাই। আমি 5'6" আপু বইলেন না, আমার কিন্তু আমি কিন্তু এখন কান্না কইরা দিব, ঠিক আছে? আর লম্বা লম্বা আপুকে দেখ, আপুগুলাকে দেখলে মানে আমার খুব ভালো লাগে, মানে আমি জেলাস করে এটা কিন্তু ফান করে বলছি, হ্যাঁ আমার খুব ভালো লাগে। অ্যান্ড একটুখানি মনে হয় যে আমি বললাম না যে আমার লাইফে আমি সব কিছু নিয়ে স্যাটিসফাইড, বাট তখন একটু মনে হয় যে আমার হাইটটা একটু মানে বড় হলে ভালো হইতো। ভাইয়ের বার্থডে সামনে থাকলে হ্যাং আউট হবে, ইয়ে না ভাইয়ের বার্থডেতে হবে না, আমার বার্থডেতে হবে। আচ্ছা আপু তোমার কথাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আপু তোমার আর আমার হাইট সেম, আমার হাইট হচ্ছে 5'1", অ্যান্ড এটা হচ্ছে মোস্ট কমন হাইট, লাইক মানে রাইট নাও, মানে এমন এই জেনারেশনটাতে কি হয় মানে লম্বা আপুগুলোকে খুব কমই পাওয়া যায়, মানে 5 ফিট, তারপর 4'11", তারপর হচ্ছে 5'1", 5'2", মানে এই চারটা সাইজের আপু সব থেকে বেশি, মানে এই এই হাইটটা হচ্ছে একদম কমন, একদম কমন। ওকে না আপু আজকে তো এক্সটেনশন লাইভ করছি না, আমি গল্প করতেছি আপনাদের সাথে।
আমার হাইট কত? অনেকবার বলছি, আচ্ছা আবার বলছি, আমার হাইট হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে? আমার হাইট 5 ফিট 1 ইঞ্চি, আমার হিল সাইজ হচ্ছে 2.5 ইঞ্চি। তো আমি যখন হিল পরি তখন আমি হয়ে যাই হচ্ছে 5 ফিট 3.5 ইঞ্চি। অ্যান্ড এই হাইটটা নিয়ে আমি খুব কমফোর্টেবলি রাইড করি, কক্সবাজার গেছি, বান্দরবান গেছি, এখন কুয়াকাটা থেকে আসলাম, অ্যান্ড খুবই কমফোর্টেবলি। মানে আমার কি একটু আসলে একটু ভয় করে, একটু হেজিটেশন হয়, কিচ্ছু হয় না, আমি খুব কমফোর্টেবল ছিলাম, অ্যান্ড খুব এনজয় করছি আমি এবার। মানে এইবারের ট্যুরটা সব থেকে বেশি এনজয় করছি। আমার মনে হয় যে আমি তো আস্তে আস্তে শিখছি অনেক কিছু, মনে হয় যে বেটা আস্তে 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 মানে ট্যুরগুলো আরও বেশি ভালো লাগতে শুরু করবে। বিকজ আমি যখন কক্সবাজার ট্যুরে গেছিলাম তখন আমি খুব বিরক্ত ছিলাম, কোনো একটা কারণে খুব বিরক্ত ছিলাম। এবারের ট্যুরটা আমি খুব এনজয় করেছি। আপু আমার বয়স 14 বছর, R15 চালাতে পারি, বড় ভাই থেকে শিখেছি। পুলিশ কি পুলিশে আনে আপু? আমি বুঝি নাই, মেবি একটু স্পেলিং মিস্টেক হয়েছে। আমারও 5 ফিট 1, আমি বলছি না সেম হাইট আপু। হ্যাঁ আমি বলেছি না যে এই হাইটটা হচ্ছে অনেক কমন একটা হাইট, আমি দেখেছি মানে এই হাইটটা অনেক কমন। আপু তোমাকে দেখার খুবই ইচ্ছা আমার অনেকদিন থেকে, তোমাকে ইনস্টাগ্রামে, টিকটক, ফেসবুকে, সব জায়গাতেই অল টাইম দেখা হয়। আমি ইনশাল্লাহ, যেহেতু এত আপু আর এত ভাইয়ারা আমাকে দেখতে চাচ্ছেন, আমি হচ্ছে তাহলে আমার সাকিরা স্যার ইন্দিপা ইউটিউব চ্যানেলের যখন হচ্ছে 50,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, তখন হচ্ছে আমি একটা হ্যাং আউট আয়োজন করব, তখন হচ্ছে সবাই চলে আসবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম কি? সুফারুমিন মিধা আপু, মেবি একটু ভুল বলছি নামটা। আচ্ছা, এমন লাইফ করার জন্য অনেক ধন্যবাদ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপু আজকে কীভাবে মেকআপ করছো শেয়ার করতে পারো কি? অবশ্যই, আমি ফার্স্টে প্রাইমার দিয়েছি। না, আমি সবসময় মেকআপের আগে হচ্ছে একটু বরফ দিই, বরফ না থাকলে ঠান্ডা পানি দিই, অ্যান্ড সেটা হচ্ছে আমি ফেস শুকাই, সেটা কখনো আমি মুছি না, ঠিক আছে? আপনারা এগুলো ফলো করতে পারেন, মেকআপটা সুন্দর হবে। লাইক আমার মেকআপ, আমি যতই মানে আমি তো মানে অত প্রফেশনাল কেউ না, বাট আমি যে মেকআপ করি ওটা অনেক লং লাস্টিং হয়, অ্যান্ড হচ্ছে একটু মানে স্মুথ হয়, মানে একদম ফ্ললেস হয়। সো আপনারা ফলো করতে পারেন। সো হচ্ছে আপনারা লাইক ফার্স্টে যদি বরফ না থাকে তাহলে একটু ঠান্ডা পানি স্প্রে করবেন ফেসে, অ্যান্ড সেটা হচ্ছে মুছবেন না কখনো, সেটা হচ্ছে আপনি ইয়া করবেন ফ্যানের বাতাসে বা কোনো একটা বাতাসে শুকাবেন, ঠিক আছে? যদি ফ্যানের বাতাস না থাকে তাহলে হচ্ছে যে চিকন একটা কিছু নিয়ে, যেটা হচ্ছে এভাবে এভাবে করলে মানে ভালো মতো বাতাস পাবেন, ওইটা দিয়ে শুকাবেন, বাট মুছবেন না। তারপরে হচ্ছে প্রাইমার দিবেন, প্রাইমার দেওয়ার পরে হচ্ছে ফাউন্ডেশন বা প্যান স্টিক যা আছে তা দিবেন, তারপর হচ্ছে একটু ব্লেন্ড করবেন, ঠিক আছে? আর ব্লেন্ড সবসময় ঘষে ঘষে করতে হয় না, ব্লেন্ড চেপে চেপে করতে হয়, ঠিক আছে? এটার উপরে কিন্তু মেকআপটা অনেকটা নির্ভর করে যে ফাটবে কি ফাটবে না, চেপে চেপে ব্লেন্ড করবেন। লাইক আচ্ছা আমার ওইটা দাও তো, এই যে রনি ভাই ওটা দাও তো, ব্লেন্ডের স্পঞ্জটা দাও। হ্যাঁ হ্যাঁ এটাই। তুমি ওয়াও, তুমি চিনো, নাম বলছি চিনছো? আচ্ছা এই যে এটা হলো ব্লেন্ডার স্পঞ্জ, এটা হচ্ছে এইভাবে চেপে 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 করবেন, অনেকে ভাবে ঘষে ঘষে করে, এটা করতে হয় না, ঠিক আছে? আই হোপ যে বুঝাইতে পারছি, আমি ভিডিও করবো না, সমস্যা নেই। সো তারপর হচ্ছে যেটা করবেন, তারপর হচ্ছে লুজ পাউডার দিবেন, যদি প্যানকেক দিতে চান সেটাও দিবেন, তারপর হচ্ছে আইব্রোস করবেন, আমি আইব্রোস করি না, তারপর একটু শ্যাডো দিই, তারপর হচ্ছে একটু মাস্কারা দিই, তারপর হচ্ছে একটু ইয়ে দিই, একটু না আমি অনেক হাইলাইটার দিই, একটু কখনোই দিই না, মিথ্যা কথা বলা হবে, আমি কিন্তু অনেক হাইলাইটার দিই। মানে হাইলাইটার আমার এত ফেভারেট, আমার মাঝে মাঝে মনে হয় যে হাইলাইটারগুলো আমি খেয়ে ফেলি, এত ফেভারেট আমার হাইলাইটার জিনিসটা। আমি অনেক হাইলাইটার দিই, পুরো মুখে আমি হাইলাইটার দিয়ে দিই, তারপর লিপস্টিক দিয়ে দিই, শেষ আমার মেকআপ। মেলদের মেকআপ অ্যাডভাইস দেন আপু? আচ্ছা মেলদের মেকআপ অ্যাডভাইস হচ্ছে শুধু একটু প্যানকেক আর কিছু না, ঠিক আছে? আপনি হচ্ছে ভাবিকে বলবেন, উনি হচ্ছে সুন্দর করে প্যানকেক দিয়ে আপনাকে মেকআপ করে দিবে। আচ্ছা আর যে আপুরা হচ্ছে চান যে আমি হচ্ছে লাইভে এসে মেকআপ করি, আমি আসলে ওই যে বললাম না যে আমার একটু ভয় লাগে, কারণ আমি তো প্রফেশনাল না বা প্রফেশনালি মেকআপ করি না। সো আমি হচ্ছে নেগেটিভলি ভাইরাল হওয়া জিনিসটাকে খুবই অপছন্দ করি, আমি কখনোই চাই না যে নেগেটিভলি ভাইরাল হয়ে যায় বা কেউ আমাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলুক, এই জিনিসগুলো আমি খুব অ্যাভয়েড করি, আমি খুবই ভয় পাই। এই জন্য কখনো আমি লাইভে এসে মানে মেকআপ টেকআপ করি না। দেখা যাবে কি যে একটা ব্লগার হয়তো বলবে আল্লাহ আল্লাহ ও এটা কীভাবে দিচ্ছে, এটা তো এইভাবে দিতে হয় না। হ্যাঁ এভাবেই হয়তো মানে হতেই পারে, নাও হতে পারে। সো আমি এই জিনিসটাকে অ্যাকচুয়ালি খুব ভয় পাই, এই জন্য হচ্ছে আমি লাইভ এসে মেকআপ করি না। তারপর হচ্ছে সাহস করে একদিন লাইভ এসে মেকআপ করে ফেলবো, যদি আপনাদের উপকার হয় আই উইল ডু ইট, আই হ্যাভ নো প্রবলেম। তুমি দেখতে নায়িকা বুবলির মতো। আমি দেখতে নায়িকা বুবলির মতো? আচ্ছা আপনারা আমাকে বলেন আমি হচ্ছে ইরাবতীর মতো,
তারপর হচ্ছে আর কার মতো জানি, ইরাবতীর মতো, তারপর হচ্ছে পারিণীতা চোপড়ার মতো আরেকজনের কথা বলছিল, সেটা জানি কে, ভুলে গেছি। আচ্ছা যাই হোক, অনেকের কথা বলে এখন আমি যে এক্স্যাক্টলি কার মতো আমি সেটাও বুঝি না। হ্যালো মাহি আপু, আচ্ছা তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি বাইরে থেকে আসছি, আমি কখন বাইরে গেছিলাম, আমি বিকালে বাইরে গেছিলাম, এখন আসছি, তখন আমার মেকআপটা এখনও অনেক সুন্দর আছে। সো আপনারা কিন্তু ফলো করতে পারেন, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ড্রাই স্কিন মেকআপের সাজেশন দাও। আচ্ছা আমার স্কিন প্রচণ্ড অয়েলি, সো ড্রাই স্কিন মেকআপ সাজেশন আই ডোন্ট নো, যেহেতু আমি হচ্ছে এক্সপার্ট না, সো আমি কেমনি সাজেশন দিব আপু বলেন। বাট হচ্ছে বরফ জিনিসটা হচ্ছে ড্রাই স্কিন প্লাস অয়েলি স্কিন, ঠিক আছে, দুইটাতেই কাজ করে। আপনাদের যাদের হচ্ছে মানে ফেটে যাওয়ার কমপ্লেনটা আছে যে আপু মেকআপ করি ফেটে যায়, হ্যাঁ, তারা হচ্ছে আমার এই সাজেশনটা অবশ্যই শুনবেন। আপনার বরফ অ্যাপ্লাই করবেন, বরফ অ্যাপ্লাই করে ওই পানিটা ফেসেই শুকাবেন, ওকে, মুছবেন না, মুছবে না, ওই পানিটা ফেসেই শুকিয়ে তারপর হচ্ছে মেকআপ করবেন, দেখবেন যে প্রবলেম অনেকটা সলভ হয়ে গেছে। আর যাদের ফেসে মেকআপ একদমই বসে না, তারা হচ্ছে মানে ফেসটাকে একটু হচ্ছে মানে একটু রূপচর্চা করবেন, রূপচর্চা করবেন অ্যান্ড প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে, হাবিজাবি দিয়ে না। অনেকে আছে না মানে ফর্সা হওয়ার জন্য অনেক ডেসপারেট হয়ে যায়, এই পেজে বলতেছে 3 দিনে ফর্সা করে দিবে, ওই পেজে বলতেছে 2 দিনে ফর্সা করে দিবে, আরেক পেজে বলতেছে 15 মিনিটে ফর্সা করে দিবে, ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করবেন, এগুলা স্কিন একদম ড্যামেজ করে দেয়, ওকে। যেই জিনিসটা হচ্ছে আপনাকে অনেক ফাস্ট ফর্সা করে দিবে ওইটা অনেক বেশি ক্ষতিকর, ওইটা বুঝতে হবে। আপনার কাছে মনে হয় যে আমি হ্যাঁ আমি এটা ব্যবহার করছি আমি ফর্সা হয়ে যাচ্ছি, না, এটা হচ্ছে আপনার স্কিনটাকে পাতলা করে দিচ্ছে। আপনি যদি রেগুলার ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার ফেসের যে রগগুলো আছে, রেড কালার, লাল লাল দাগের মতো রগগুলো ভেসে উঠবে, ঠিক আছে, তখন কিন্তু স্কিন ক্যান্সার হয়ে যাবে। অ্যান্ড যদি স্কিন ক্যান্সার নাও হয়, আপনি হচ্ছে মানে বয়সের আগেই হচ্ছে আপনার স্কিন কিন্তু ঝুলে যাবে, ঠিক আছে, মানে কুচকানো হয়ে যাবে, মানে বুড়া বুড়িদের মতো হয়ে যাবে। সো এগুলো অ্যাভয়েড করবেন। আও তোমাকে সত্যি ইরাবতীর মতো লাগে, থ্যাংক ইউ আপু, তুমি হচ্ছে পরীর মতো আপু, থ্যাংক ইউ সো মাচ। কি ফাউন্ডেশন দাও? আচ্ছা আমি ফাউন্ডেশন দিই হোয়াইট হাউসের ফাউন্ডেশন, বেশি না, 750 টাকা, অ্যান্ড শেড হচ্ছে 102, ঠিক আছে। আচ্ছা 27.4K সাবস্ক্রাইবার আছে, 50K তাহলে আগামী মাসে হয়ে যাবে, হ্যাং আউট হবে ইনশাল্লাহ, যদি হয় অবশ্যই হ্যাং আউট হবে, হ্যাঁ, অ্যান্ড বিরিয়ানি অথবা কাচ্চি খাওয়াবো, ঠিক আছে। ইয়াররিংটা সুন্দর, কাছে এসে দেখো, এটা ইয়াররিং না আপু, এটা হচ্ছে আমি হচ্ছে ক্লাস এইটে থাকতে JC-র আগে আম্মু আব্বু আমাকে এই রিংটা দিছিল, অ্যান্ড আমার হাজব্যান্ড আমাকে বিয়ের পরে যে রিংটা দিছে ওইটা একটু মোটা, অ্যান্ড ওইটা লাইক এভাবে টান দিলেই খুলে যায়, তো ওইটা একটু রিস্কি হয়ে যায়, আমি কানে দিলে এমনিতেও কম পড়ি। অ্যান্ড এগুলো ছাড়া, এই যে এই জিনিসগুলো ছাড়া আমার কানে আর কিছুই স্যুট করে না, এই জন্য আমি এগুলো পরে আসি, এগুলো জাস্ট নর্মাল রিং। তুমি অনেকটাই ইরাবতীর মতো, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, আসলেই একদম বুবলির মতো দেখতে তুমি। আমি আই এম গেটিং কনফিউজড, আমি অ্যাকচুয়ালি কার মতো দেখতে, বুবলি কে জানি, ওই যে শাকিব খানের নায়িকা, আচ্ছা ইনশাল্লাহ আপু, মুন আপু আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি হচ্ছে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে লাইভে আসার জন্য, প্লাস হচ্ছে অনেক আপুরা লেন্স পড়তে পারে না, তাদের জন্য হচ্ছে আমি লাইভে এসে লেন্স পড়ে দেখাবো, অথবা বেশি ভালো হয় যদি আমি একটা ভিডিও বানাই, অ্যান্ড আমি সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য রেডি করছি। আমি হচ্ছে লেন্স A to Z পড়া থেকে শুরু করে খোলা পর্যন্ত একটা ভিডিও বানাবো, অ্যান্ড যে আপনারা জীবনে কখনও লেন্স পরে নাই তাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। অ্যান্ড আমি এটাও শিখিয়ে দিব যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইউজ করার পরে কীভাবে রাখবেন, কোথায় রাখবেন, সব কিছুই বলে দিব, ঠিক আছে, যারা কখনও লেন্স পরেন নাই তাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। আপু আজকে কি আড্ডা দিবা? হ্যাঁ আপু আজকে শুধুই আড্ডা দিব আপনাদের সাথে। তুমি কি করো? তুমি আমার লাইভ দেখো কেন? এই তুমি আমার লাইভ দেখো কেন? তুমি তোমার মতো বুবলিকে ভালো লাগে না, আমারও ভালো লাগে না বুবলিকে, অপু বিশ্বাসকে একটু ভালো লাগে,
কোন হাইলাইটারটা ইউজ করেছো? আমি তো ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর হাইলাইটার ইউজ করেছি, এটা অ্যাভেলেবেল আছে, যারা নিতে চান ইনবক্স করে ফেলবেন, আমি একটু সোয়াচ করে দেখাই। এই যে আমি হাইলাইটার এত ইউজ করি দেখেন, মানে কয়েকদিনে হচ্ছে আমি নিচের ওই যে প্লেট ভাসায় ফেলছি, এত পরিমাণে হাইলাইটার দিই আমি। এই যে ঠিক আছে, অনেক 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 পিগমেন্ট। আর হাইলাইটার অনেক ভালো লাগে আমার মেকআপের মধ্যে, হচ্ছে হাইলাইটার জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, হাইলাইটার অনেক বেশি ভালো লাগে আমার। সো এই হাইলাইটারটা কিন্তু অ্যাভেলেবেল আছে, যারা নিতে চান ইনবক্স করে ফেলবেন। শাকিব খানের নায়িকা না ও লাভার হইতে পারে, বাট আমার বুবলিকে ভালো লাগে না, মেবি হচ্ছে ইয়ার জন্যই, অপু বিশ্বাসের জন্যই। আমি বাংলা সিনেমা দেখি না, বাট হচ্ছে ওই যে ওই লাইফটা দেখছিলাম, উনি যে অপু বিশ্বাস যে ওর বেবিকে নিয়ে এসে কান্না করছিল, এরপর হচ্ছে আমি তারপর একটু ইমোশনাল, কেউ কান্না করলে গলে যাই। আপু আজ আমি ফার্ম গেটে এসে একটা কাঁকড়া এক্সটেনশন নিয়েছি। ও আচ্ছা, তাহলে আপনি আসছিলেন? হ্যাঁ, আপনার প্রোডাক্টটা হচ্ছে আমি রেডি করে দিয়েছিলাম, তারপর হচ্ছে গিয়ে আমার ছোট ভাই আপনাকে দিয়ে আসছে। আচ্ছা, ভাইয়ার সাথে পরিচয় করে দিব না, ভাইয়া ভালো না। আচ্ছা, আপনি কেমন আছেন আপু? আমি অনেক ভালো আছি রুমি আপু, বাট আমি হচ্ছে আপনি মেবি আমাকে অনেকগুলো টেক্সট দিয়েছেন, আমি দেখতে পারি, আই এম ভেরি সরি আপু, বিকজ আমি ফেসবুকে ছিলামই না, আমি মাত্র বাসায় আসছি, লাইভ শেষ করে আপনাকে রিপ্লাই দিয়ে দিব। ওকে, আচ্ছা, সবাই সব আস্ক করলো, কেউ লিপস্টিকের কথা আস্ক করলো না, কোন ব্র্যান্ডের নাম্বার কত বলো আপু। আচ্ছা, লিপস্টিক হচ্ছে আচ্ছা ডিফারেন্ট একটা দিছি, আমি নিজেও জানি না, দুইটা মিক্স করে দিছি। লিপস্টিক কালকে বলে দিব যদি লাইভে আসি, বাট আমি বেশিরভাগ টাইম হচ্ছে আপনার গোল্ডেন রোজের 37 নাম্বার সেটটা ইউজ করি, বাট ওইটা আজকে দিই নাই, ওটা থেকে একটু ডিপটা দিছি। আপু আপনাকে দেখে আমার মেয়ে বলে আপনি ওর ছোট খালামণি, আল্লাহ সো সুইট, আমাকে খালামণি বলে ডাকলে আমার এত ভালো লাগে। আমার বড় আপুর হচ্ছে দুইটা বেবি আছে, একজন হচ্ছে সামরিন, একজন হচ্ছে আলভি, ওদেরকে অনেক মিস করি। ওরাই মানে এই দুজনই ব্যক্তি আছে যারা হচ্ছে আমাকে খালামণি বলে ডাকে, অ্যান্ড ওরা হচ্ছে আমাকে রাগানোর জন্য মাঝে মাঝে কালামণি বলে ডাকে। আপু তুমি কোথায় থাকো? আমি আমি হচ্ছে আপু বাসায় থাকি, অ্যান্ড আমার বাসা হচ্ছে তিনতলা। আপু তুমি কি জানো মেস্তার জন্য? না আপু আমি এগুলা জানি না, আমি হচ্ছে কি লাইক আমার তো কখনো হয় না, লাইক আমার কোনো একটা প্রবলেম, লাইক আমার আমার হচ্ছে অয়েলি স্কিন, অয়েলি স্কিনের জন্য কি বেটার হবে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দিব, বলে দিব বলতে আমি যেটা ইউজ করি, আমি ইউজ করে হচ্ছে আমার স্কিনে স্যুট করেছে, অ্যান্ড আমার স্কিন ইজ ভেরি সেন্সিটিভ, অ্যান্ড সেন্সিটিভ স্কিন হওয়া যে কতটা মানে মানে একটা মানুষের লাক কতটা খারাপ হলে যে সেন্সিটিভ স্কিন হয় এটা আমি বুঝলে বুঝাইতে পারবো না, মানে আমার স্কিন হচ্ছে প্রচণ্ড সেন্সিটিভ, যে কোনো কিছু ইউজ করলে হচ্ছে স্যুট করে না। সো আমি আপনার স্কিন যদি সেন্সিটিভ হয় প্লাস হচ্ছে যদি অয়েলি স্কিন হয় তাহলে আমাকে বলেন, আমি আপনাকে সাজেশন দিতে পারবো, বাট আমার তো কখনো মেস্তা হয় না, এর জন্য হচ্ছে আমি আপু আপনাকে সাজেশন দিতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ উমায়ের আপু, ফাউন্ডেশনটা হচ্ছে আপু হোয়াইট হাউসের ফাউন্ডেশন, অ্যান্ড আমি যেটা ইউজ করি ওটা একটু ইয়েলো শেডের, আমি হচ্ছে মানে সাদা শেড, গোলাপি শেড ওগুলো ইউজ, আসলে আমি ওই শেডগুলো কখনোই ইউজ করি না, আমি হচ্ছে সবসময় ইয়েলো শেড ইউজ করি, অ্যান্ড হোয়াইট হাউসের ফাউন্ডেশন 102 নাম্বার শেড, ঠিক আছে, আপনারা ইউজ করে দেখতে পারেন, যারা হচ্ছে আমার মতো শ্যামলা তারা ইউজ করে দেখতে পারেন। ডেলিভারি কত করে আপু? আচ্ছা, ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা আপু, আর ঢাকার ভিতরে 80 টাকা, ঠিক আছে, আর যদি একটু বেশি ভিতরে হয় তাহলে 100 টাকা। ফাউন্ডেশন, হ্যাঁ আপু আজকে ফাউন্ডেশন দিয়েছি, আজকে আমি ফাউন্ডেশন দিই নাই, আজকে আমি প্যান স্টিক দিয়েছি, বিকজ আমার আজকে মানে বাইরে যখন গেছি একটু তাড়া ছিল, তো ফাউন্ডেশন দিলে একটু চেপে চেপে ব্লেন্ড করতে হয়, আদারওয়াইজ হচ্ছে মেকআপটা সুন্দর হয় না বা ফেটে যায় কিছুক্ষণ পরেই। সো আমার কাছে অত টাইম ছিল না, তো আমি হচ্ছে প্যান স্টিক দিয়ে কোনো মতে সাইজা দৌড়। না আপু ওই 400 টাকার ব্যাংসটা আর আসবে না, কারণ ওটা একটু গ্লসি ছিল, অ্যান্ড গ্লসি ব্যাংস ইউজ করলে কী হয়, ওটা তো ফ্রন্ট সাইডে থাকে, অ্যান্ড আপনি মাথার সামনে একটা জিনিস ইউজ করলেন ওটা বোঝাই যাচ্ছে যে ফেক, তাহলে কিন্তু ওটা ইউজ করার কোনো মানে হয় না।
এই জন্য বেসিক্যালি ওইটা আর আনছি না আমি, শুধু ম্যাট ব্যাংকসগুলো আছে। অ্যান্ড ব্যাংকস কিন্তু এখন অ্যাভেলেবেল হয়েছে, ঠিক আছে? ব্যাংকস এখন ন্যাচারাল ব্ল্যাক, ন্যাচারাল ব্রাউন, লাইট ব্রাউন সব কিন্তু অ্যাভেলেবেল আছে। ঈদের 2 দিন আগে সব স্টক হয়েছে। আচ্ছা, আপু একটা হাসির কথা, তোমার লাইফ দেখে টিভিতে শুধু এক্সটেনশন খুঁজি, কোন নায়িকা কি পরছে, কি কালার। আচ্ছা, এটা না আমারও হয়, আমি হচ্ছে মানে আমি যখন কাউকে দেখি, আপনি তো টিভিতে খুঁজেন, আমি সামনাসামনি কাউরে দেখলেই আগে দেখি যে সে কি কোনো এক্সটেনশন পরছে বা পরলেও কি কালার পরছে। হ্যাঁ আপু, আমি শ্যামলা, এই যে দেখেন আমার হাত হাত হাতের কালারটা হচ্ছে এক্স্যাক্টলি আমার স্কিনের কালার, ঠিক আছে? হাতের কালারটা থেকে কিন্তু আমার স্কিনটা একটু ব্রাইট দেখাচ্ছে, কারণ আমি সেজেছি, ঠিক আছে? আমার হাতের স্কিন, আমার হাতের যে কালারটা, এটা হলো আমার এক্স্যাক্টলি স্কিন কালার, সি হাতের কালারটা, মানে হাতেরটা একটু ডিপ, ফেসেরটা একটু লাইট, ঠিক আছে? আমি মেকআপ করছি, একটু হালকা একটু ব্রাইট হয়েছে। আমি অবশ্যই শ্যাম বর্ণের, আমি অত ফর্সা না। আচ্ছা জি ভাইয়া, আমি বাইকার, বাইকার বলতে হ্যাঁ আমার একটা বাইক আছে, আমি রাইড করি। সো আপনি যদি আমাকে বাইকার বলেন তাহলে ইয়েস, আমি বাইকার। আচ্ছা আপু, আমার সেন্সিটিভ আর অয়েলি স্কিন, কোন ময়শ্চারাইজার ভালো হবে? আমি তো জনসনের ময়শ্চারাইজার ইউজ করি আপু, ওইটা ছাড়া আমাকে কোনো ময়শ্চারাইজার স্যুট করে না। আমি শুধু জনসনের ময়শ্চারাইজার, ওই যে পিঙ্ক কালার একটা ময়শ্চারাইজার আছে, ওইটা ইউজ করি, জনসনের বেবিদের। হাই আপু, হ্যালো 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 ভাইয়া, এতবার হাই আপু বলতে হবে না? আচ্ছা, অনেক পর দেখলাম, হ্যাঁ আমি অনেক দিন পরে আজকে লাইভে আসছি, অনেক দিন পরে, অনেক দিন পরে আসি, মানে আজকেও আসার কোনো রিজন ছিল না, কজ অলরেডি এতগুলো অর্ডার পেন্ডিং। সো আমি ভাবতেছিলাম যে যেহেতু অর্ডার নেওয়ার জন্য লাইভে আসবো না, সো একটু গল্প করে আসি, লাইভে যাই যেহেতু ফ্রি আছি, ঠিক আছে আপু? আপনি ইনবক্স করে ফেলেন আর পেজ ভিজিট করে। আর হ্যাঁ আপুদের আরেকটা কথা বলে রাখি যে আপনারা হচ্ছে সাজেশন চাওয়ার আগে, মানে বেশিরভাগ আপুই কী করে, নক করে হচ্ছে বলে যে আপু আপনি বলেন আমি কোনটা নিব। এখন রিপ্লাই কিন্তু আমি দিই না, খুব কম রিপ্লাই আমি দিই, কজ আমি হচ্ছে বেশি বিজি থাকি প্রোডাক্ট গুছানোর দিকে, কজ হচ্ছে আমি যদি পার্সেল রেডি না করি তাহলে বেশিরভাগ পার্সেলই হচ্ছে ভুল হবে, কারণ আমার থেকে ভালো তো আর কেউ কিছু চিনে না। সো আমি ট্রাই করি যে মানে পার্সেল রেডি করার দিকে আমি বেশি ব্যস্ত থাকার ট্রাই করি, যেন কোনো প্রোডাক্ট ভুল না যায়, সব যেন ঠিক থাকে। ওকে, সো এই জন্য কী হয়, রিপ্লাই কিন্তু এক্স্যাক্টলি আমার মডারেটর আপনাকে দেয়, অ্যাডমিনরা দেয়। সো ওদের কাছে সাজেশন চেয়ে লাভ নেই, ঠিক আছে? ওরা হচ্ছে আপনাকে সাজেশন দিলেও হচ্ছে ওটা পারফেক্ট হবে না। তাহলে আপনি কী করবেন, আপনি পেজটা ভিজিট করেন, ওকে? পেজ ভিজিট করেন, লাইভ দেখেন, ছবি দেখেন, এরপরে কনফিউশন থাকলে রিভিউ দেখেন, কজ আমি কিন্তু অনেক রিভিউ রিভিউ আপলোড করি, অনেক অনেক রিভিউ পিকচার আপলোড করি, ঠিক আছে? রিভিউ দেখে অর্ডার করে ফেলেন, ওকে? রিভিউ দেখে অ্যাটলিস্ট অর্ডার করেন। সো আপনার ডিসিশনটা আপনিই নেন, কারো কাছে সাজেশন চাওয়ার দরকার নাই, ওকে? না আপু, তুমি সুন্দর ফরেনারদের মতো, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ আমি না, আমি নিজেকে অসুন্দর মোটেও মনে করি না, আমি অবশ্যই সুন্দর, বিকজ আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিই সুন্দর। অ্যান্ড আমি স্যাটিসফাইড, মানে আমাকে নিয়ে আমি স্যাটিসফাইড, আমার ফেস কাটিং, আমাকে আল্লাহ যা কিছু দিয়েছে আমি সব কিছু নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড, ওকে? আপু তুমি ঢাকার কোন জায়গায় থাকো? আচ্ছা আমার বাসা হচ্ছে তেজগাঁওয়ে আপু, তেজগাঁওয়ে, মানে এটা হচ্ছে মানে আমার আম্মুরা এখানে স্থায়ী, অ্যান্ড আমি এখনও আম্মুর কাছেই থাকি, আমার বিয়ের প্রায় 2.5 বছর হয়ে গেছে, এখনও আমি আম্মুর কাছেই থাকি, বিকজ আমি কিছুই পারি না, শুধু হচ্ছে বিজনেস, মানে বিজনেস দেখি আর হচ্ছে বাইক চালাই, স্টাডি করি, এগুলাই আমার কাজ। আমি স্টিল একদম বাচ্চাদের মতো, আমি কিচ্ছু পারি না, আমি এখন আম্মুর কাছে থাকি। থ্যাংক ইউ সো মাচ ফারভেস ভাইয়া, অনেকদিন পরে দেখলাম আপু, ফ্যান্সি হেয়ার কালার সেল দাও না? হেয়ার কালার আপু আগে ছিল, এখন তো নাই, বাট আপনার কিছু কালার আছে, ওগুলো আমি জাস্ট গিফট দেওয়ার জন্যই রেখেছি, সেলের জন্য না। আচ্ছা কমেন্ট শেষ হইতেছে না, আমি লাইভ শেষ করব, স্টিল অনেকগুলো আপু আছে, দেখেন আমি প্রোডাক্ট দেখাচ্ছি না, তারপরও কতগুলো আপু জয়েন করছে। তোমার টপসটা কই থেকে কিনছো? আপু এটা টপস না, এটা একটা কামিজ, আমি হচ্ছে কামিজকে লিঙ্ক করে পড়ছি, আমি খুবই মানে আমি
লাইক বের হব অ্যান্ড আমার রুমের অবস্থা খুবই বাজে। লাইক আমার পার্সোনাল আম্মু একটা পার্সোনাল রুম করেছে অ্যান্ড ওইটা ওইখানেও হচ্ছে বিজনেস ইনভলভ হয়ে গেছে, বিজনেসের জিনিসপত্র দিয়ে ছড়াছড়ি, মানে আমার পার্সোনাল জিনিস, আমার জামা কাপড় কোথায় কি কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নাই। আমি এখন সামনে যা পাই তারপরে বাহিরে দৌড় দিই। এখন হচ্ছে আমি আজকে ড্রেস পাচ্ছিলাম না, ড্রয়ার খুলে ড্রয়ার যে খুলবো ড্রয়ারের সামনে হচ্ছে আপনাদের জন্য যে নেইলগুলো আনছি, তারপর হচ্ছে যেই ইয়াগুলো আছে ওই যে ছোটো ছোটো কাঁকড়ার বক্সগুলো ওগুলো দিয়ে ভরা। এখন আমি যে ড্রয়ার খুলবো আমার এনার্জি নাই, তো পরে হচ্ছে আমি এটা পাইছি, এটা হচ্ছে বেসিক্যালি একটা কামিজ, পরে আমি ইন করেই বাহিরে দৌড় দিছি। এটা কিন্তু টপস না, এটাই একটা সালোয়ার কামিজ। কেমন আছো আপু? এই ঋতু আমি ভালো আছি, তুমি কেমন আছো? কতদিন পরে আসলা? হ্যাঁ অনেক দিন পরে লাইভে আসছি, অনেক দিন পরে। আচ্ছা আমি লাইভ করতেছি কতক্ষণ হয়েছে কোনো একটা আপু একটু কমেন্ট করে বলেন তো। তোমার কি লাভ ম্যারেজ? দুইটাই দুইটাই, ফ্যামিলি থেকেও লাভও দুইটাই। হাজবেন্ডের সাথে থাকেন না? আমাদের বাসা সেম এলাকাতেই, মানে সেম এলাকাতেই আমাদের বাসা, পাশাপাশি। অ্যান্ড ওকে লাইক ছোটোবেলা আমি আঙ্কেল ডাকতাম, মানে যখন অনেক ছোট ছিলাম, মানে অত ছোট থেকে আমি দেখি, সো আমরা সেম এলাকাতেই বাসা। ভাইয়া তোমাকে অনেক সাপোর্ট করে, ভাইয়াকে আমার পক্ষ থেকে সালাম আর ভালোবাসা জানাও। ভাইয়া টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে, উঠলে জানাবো ভাইয়া, ঠিক আছে? আচ্ছা বিয়ে বাদ দেন, বিয়ে বাদ দেন, বিয়ে বাদ, বিয়ে বাদ, বিয়ে বাদ, বিয়ে নিয়ে কোনো কথা হবে না। ওকে, অনেকদিন পরে তোমাকে দেখলাম। আরে তুমি বাসায় এসো, ঠিক আছে? বাসায় এসে ঘুরে যেও। 40 মিনিট, 44 মিনিট, আচ্ছা 40 মিনিট। শিহাব তুমি কিন্তু মায়ের খাবা, বুঝছো? শিহাব ও ওর সাথেই মাত্র দেখা করে আসছি আমরা, ও কমেন্ট করতেছে অনেকদিন পরে আপনাকে দেখতেছি। দীপাপু তোমাকে দেখলে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ স্পর্শিয়া মাহি আপু। আপু তুমি তোমায় দেখলে মোটিভেশন পাই খুব। আচ্ছা না, এই এই কথাটা ইজ লাইক লাইক মানে কি বলবো, মানে এই এই কথাটা আমার জন্য অনেক কিছু, লাইক যখন কেউ আমাকে বলে যে আমি তার আইডল বা আমাকে দেখলে কি মোটিভেশন মোটিভেশন পায়, তখন হচ্ছে লাইক আমি সিরিয়াসলি অনেক সারপ্রাইজড হয়ে যাই। হাই হাই আঙ্কেল, হ্যাঁ আঙ্কেলই ডাকতাম আমি ছোটোকালে ওরে, বিকজ আমার আম্মু বলতো যে আমার থেকে একটু বড় বা মোটামুটি বড় যাদেরকে দেখবো তাদেরকে যেন আমি আঙ্কেল ডাকি, সো আমি আমার শ্বশুরকেও আঙ্কেল ডাকতাম, ওকেও আঙ্কেল ডাকতাম। আপনার বাইক রাইড অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব মিষ্টি, থ্যাংক ইউ আপু। আঙ্কেল থেকে জামাই, না ও তো অ্যাকচুয়ালি আমার আঙ্কেল না, হ্যাঁ মানে আমি ডাকতাম আর কি, ছোট ছিলাম তো, ছোট মানুষ অত কিছু বুঝি, আমি স্টিল ছোট। শিহাব বুঝছো তুমি না মায়ের খাওয়া, তুমি যে উল্টাপাল্টা কমেন্ট করতেছো দেখো না, ও আমাদের সাথে ট্যুরে গিয়ে আসলো, এখন ও বলে যে আমার আমাদের নাকি দেখা হয় না। আলহামদুলিল্লাহ আপু আপনাকে খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হাই দিদি, আমি ইন্ডিয়া থেকে তোমার লাইভ দেখছি, দারুণ লাগছে তোমাকে, তোমার কথাগুলো ভীষণ মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ দিদি। ইন্ডিয়ার দিদিগুলো খুব ভালো, অনেক ভালো ভালো কমেন্ট করে, অ্যান্ড ইন্ডিয়ার দাদাগুলো মাঝে মাঝে একটু উইয়ার্ড উইয়ার্ড কমেন্ট করে, অ্যান্ড তাদেরকে ব্যান করে দিতে হয়। তোমার সাথে গল্প করব, হ্যাঁ চলে এসো, তুমি চলে এসো বাসায়, বাসায় এসে গল্প করে যাও, ঠিক আছে? তোমার মেকআপ টিউটোরিয়াল নিয়ে একদিন লাইভ করো, শিওর আপু ইনশাল্লাহ করব, সাহস করে একদিন করে ফেলবো। যা যা আপুর হাজবেন্ড অ্যান্ড ভাইকে আমার আইডিতে চলে যান, আমার আইডিতে ওর অনেক ছবি আছে। আমি তো লাইক হাইড করি না কখনো যে আমি ম্যারিড, অনেকে ভাবে যে আমি হাইড করার ট্রাই করি, হাইড করে কি হবে, হাইড করলে কি আমার বয়ফ্রেন্ড হবে, বা আমার তো বয়ফ্রেন্ড দরকার নাই, আমি না হাইড করি না। আমার আইডিতে চলে যান ভাইয়ার অনেক ছবি আছে, ভাইয়ার আইডিতে আরও ছবি আছে, ঠিক আছে? আমার আইডি নাম হচ্ছে সাকিরা সাহরিন দীপা, আর ওর আইডি নাম হচ্ছে সাইফুল রনি, আমার আইডিতে গেলেই ওর আইডি পেয়ে যাবেন। ছোটবেলা থেকে চিনি, আমার সাথে ভাই তোমার গল্প করতো। আচ্ছা তোমার সাথে কি গল্প করতো আমার নিয়া বলো তো? আমার সাথে ওনার বেশি লাগতো, ওনার বাবার হচ্ছে একটা দোকান ছিল, তো ওখানে হচ্ছে
বেসিক্যালি মানে সুপার সুপার স্টোর বলে না, সুপার স্টোর ছিল একটা। সো বেসিক্যালি ওনার সাথে আমার ঝগড়াটা লাগতো, ওনার সাথে আমি প্রচুর ঝগড়া করতাম ওখানে গিয়ে। উনি হচ্ছে আমাকে মানে আমি হচ্ছে যদি 1 টাকা বাকি থাকতো উনি আমাকে একটা চকলেট ধরাই দিত, অ্যান্ড ওইটা নিয়ে আমার ওনার সাথে আমার অনেক ঝগড়া লাগতো। ওনার বলতে মানে আমার হাজব্যান্ড, উনি তো তখন আমার হাজব্যান্ড না, ওনার সাথে আমার অনেক ঝগড়া লাগতো 1 টাকা নিয়ে। আমি বলতাম যে চকলেট কেন দিছেন, আমি টাকা নিব। উনি বলতো যে টাকা নাই, চকলেটই নিতে হবে, এটা নিয়ে ঝগড়া লাগতো। ঝগড়া থেকে বিয়ে হয়ে গেছে। তোমার জামাই তোমার কতদিনের ছোট? আমার জামাই আমার ছোট হবে কেন, উনি আমার 10 বছরের বড়। ও অনেক আমার থেকে মোটামুটি অনেক বড়, ও তো হচ্ছে ডেন্টিস্ট, বাট ওকে হচ্ছে দেখলে বোঝা যায় না, ওকে দেখলে মনে হয় যে ও আমার সেম এজের। আপু উইক দেখাও না আপু, আমি প্লিজ আজকে আমি প্রোডাক্ট নিয়ে লাইভ করতে আসিনি, আমি আজকে আপনাদের সাথে গল্প করার জন্য আসছি। আচ্ছা সেটা এখানে বলা যাবে না, সিক্রেট। আচ্ছা ঠিক আছে, কখন বাড়িতে এলেন আপু? ঢাকা চলে আসছি, ঢাকা তো চলে আসছি 2 দিন হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে ঢাকা চলে আসছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওকে আমি হচ্ছে যদি এমনিতে তো অনেক প্রেশার আছে, মানে অর্ডার অলরেডি অনেক প্রেশার আছে ঢাকার বাহিরেরও ঢাকার ভিতরেরও। সো প্রেশার যদি দেখি যে কালকে কিছুটা ট্যাকেল দিতে পারছি আমি, কমে গেছে, তাহলে আমি কালকে লাইভে আসবো, আদারওয়াইজ আমি পরশু দিন লাইভে আসবো। ঠিক আছে, আর লাইভে আসতে না মানে মানে লাইভে আসবো ভাবলে এখন টায়ার্ড লাগে, অনেক টায়ার্ড লাগে, বিকজ মানে লাইভে আসলে অনেক কষ্ট করতে হয়। সবাই তো মনে করেন যে লাইভে আসি একটার পর একটা দেখাই, অনেক ইজি একটা ব্যাপার, বাট না, লাইভ করতে অনেক কষ্ট হয়, মানে একটার পর একটা জিনিস দেখাও, পড়ো, পরে এটার ডিটেলস বলো, এটার প্রাইস বলো, সামটাইমস তো আমি কোনটার সাথে কোনটা ফ্রি গুলাই ফেলি, অনেক প্যারা লাগে, মানে লাইভ করতে হবে শুনলেই আমার প্যারা লাগে, বাট তারপরও আসি। তোমার বাসায় যেদিন যাবো সেদিন বলবো সামনাসামনি। আচ্ছা ঠিক আছে তুমি বইলো। ওকে আপু তুমি ভীষণ সুইট, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। 5 ফিট 5 হাইটের জন্য কোনটা বেটার? এফজেডএস আপু আমি না এই সাজেশনগুলো দিতে পারবো না, কাজ হচ্ছে কি আমি তো এফজেডএস V3-তে তো আমি কখনো বসিই নাই, ইভেন রাইডও করি নাই। হ্যাঁ তো আমার মনে হয় কি যেহেতু আমি র্যাপসোল মানে অনেক রাইড করেছি, অ্যান্ড র্যাপসোলটা লাইক আমি হালকা একটু নিচু করে নিয়েছি 1 ইঞ্চি মাত্র, অ্যান্ড ওইটাই এনাফ। সো যেহেতু আমি এটা র্যান্ডমলি রাইড করি, আমি আপনাকে সাজেশন এটা দিতে পারি যে আপনি র্যাপসোল নিয়ে নেন। ঠিক আছে, আর R15 V3 তো হচ্ছে মানে আমি রাইড করি, খুবই ভালো লাগে, শুধু দাঁড়াইতে একটু কষ্ট হয় বিকজ এটা অনেক লম্বা। সরি কতদিনের বড় লিপস্টিকের ছোট বলে ফেলেছি, আচ্ছা নো প্রবলেম। ওকে তুমি খুব মিষ্টি, আমি ইন্ডিয়া থেকে। হ্যালো দিদি, থ্যাংক ইউ সো মাচ। ওকে সো আই গেস আমি আজকে অনেক গল্প করলাম আপনাদের সাথে, মেবি 1 আওয়ার হয়ে গেছে। আমি হচ্ছে আজ এখানে লাইভটা ক্লোজ করি, অ্যান্ড যার যার যেটা অর্ডার মানে অর্ডার দিতে চান একটু পেজ ভিজিট করে হচ্ছে অর্ডার দিয়ে ফেলবেন, বিকজ আমি তো বললাম যে মডারেটর আপনাদেরকে রিপ্লাই দেয়। আমি হচ্ছে পার্সেল গুছানোর দিকে বেশি মানে বিজি থাকি, কাজ আমি যদি পার্সেল না গুছাই তাহলে ভুল প্রোডাক্ট চলে যায়, মানে এটা তো আমি দেখেছি, ওদের উপর দায়িত্ব দিয়ে দেখেছি ভুল প্রোডাক্ট চলে গেছে, ইভেন সেটা রিটার্ন রিটার্ন নিয়ে আবার ঠিকটা দিতে হয়েছে। ঠিক আছে, সো এই যে রিটার্ন নিয়ে আবার ঠিকটা দেওয়া, এটা আমার কাছে একটু প্যারা হয়ে যায়। এই জন্য হচ্ছে কি আমি হচ্ছে এখন মডারেটরদেরকে দিয়ে হচ্ছে পার্সেল রেডি করাই না, আমি নিজে থাকি তো আমি এদিকে বেশি ব্যস্ত থাকি। এই জন্য হচ্ছে আপনারা হচ্ছে অ্যাডমিন বলেন, মডারেটর বলেন, যাদের সাথে চ্যাটিং করেন ওদের কাছে সাজেশন আছে, আপনার নিজেরা ডিসিশন নেবেন। কী অবস্থা নুসরাত, তুই মাথা নাড়াচ্ছিস কেন দোস্ত? আমি কিছু বুঝি নাই, কী হয়েছে তোমার, জামাই বকা দিছে? আচ্ছা তুমি কোনোদিন আমার কথা শুনো না রিয়াপু, আপনি এটা বলতে পারলেন? আচ্ছা আমি আপনার কী কথা শুনি নাই বলেন তো।
নিউ ব্লগস কবে আসবে ইনশাল্লাহ। এই যে এডিট করব, এডিট করতে বসবো, আমি খুব অলস, মানে ইচ্ছা করে না করতে। তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এডিট করে দেন হচ্ছে আপলোড করে দিব। তো যেটা বলছিলাম, রয়েস মেক ওভার, তুমি তো মিষ্টি, তোমাকে অনেক চুমু ফ্রম ইন্ডিয়া। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার কথা শুনছই না। এই যে আপু শুনলাম তো, কমেন্টও পড়লাম, বলেন তো কি হয়েছে। সো যেটা করবেন আপনারা, নিজেরা ডিসিশন নেবেন। কারণ হচ্ছে আপনার, আমি একটা কথা বলে দিই যে যাদের মাথায় এনাফ চুল আছে তাদের তো ফুল হেড উইগের দরকার নাই, তারা এক্সটেনশন নেবেন বা হাফ হেড উইগ নেবেন। যাদের ফ্রন্ট সাইডে হেয়ার কম তারা হচ্ছে ব্যাংস নেবেন। ইউ আর ইগনোরিং মি নুসরাত, তোমাকে আমি চটকনা দিব, তোমাকে আমি ইগনোর করতেছি না, ঠিক আছে? তুমি শুধু তোমার হাজব্যান্ড নিয়ে ব্যস্ত থাকো, তুমি তো আমাকে সময়ই দাও না ব্রো। তুমি এখন বলতেছো আমি তোমার ইগনোর করি। হ্যাঁ ফারবেজ ভাইয়া, আমি আপনার সব কমেন্ট কিন্তু পড়েছি। ওকে, সো যে যেটা নিতে চান অবশ্যই 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 নিজেরা ডিসিশন নেবেন। কারণ হচ্ছে আপনার কোনটা প্রয়োজন এটা কিন্তু সব থেকে বেশি বেটার আপনি বুঝবেন, ঠিক আছে? অ্যান্ড অনেকেই মনে করে যে আমার সাথে কথা বলছে, এই এই মানে এটা ভেবে হয়তো সাজেশন চান। সো আমি তো আসলে রিপ্লাই দেই না, বেশিরভাগ টাইমে আমি রিপ্লাই দিই না, আমার অ্যাডমিনরা আপনাকে রিপ্লাই দেয়, ঠিক আছে? সো ওরা হচ্ছে ওরা বুঝবেও না, কাজ এই জিনিসগুলো নিয়ে তো আমি বেসিক্যালি স্টাডি করি, ঠিক আছে? এখানেও একটা স্টাডির ব্যাপার স্যাপার থাকে, আমার প্রোডাক্টগুলো নিয়ে বেসিক্যালি আমি স্টাডি করি। সো ওরা শুধু থাকে আপনার অর্ডার নেওয়ার জন্য, ঠিক আছে? ওরা কিন্তু ডিটেলসে কথা বললেও অত ভালো সাজেশন দিতে পারবে না। তোমার লিপিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি আমি বলি আমি কোনটা দিছি, দাঁড়ো, এত আপুর আস করতেছে আমি বলেই দিই কোনটা দিছি, একটু খুঁজতে হবে। ওকে পেয়ে গেছি আমি, হচ্ছে এই যে এইটা এইটা ইউজ করেছি আজকে। এটা হচ্ছে আপনার কিস বিউটির ভেলভেট ম্যাট লিপ গ্লস 3 নম্বর শেড, ঠিক আছে? এটা আমি একটু দিয়ে দেখাচ্ছি, এই যে সি এটা দিছি আজকে, ঠিক আছে? এটাই দিছি ঠোঁটে। তুমি আমার কমেন্ট পড়ছো না? আমি পড়ছি আপু, সবার কমেন্ট পড়েছি। ওকে বলে দিলাম আপু, এটা হচ্ছে কিস বিউটির ভেলভেট ম্যাটের হচ্ছে নাম্বার 3 শেডের, ঠিক আছে? এইটা দিয়েছি আমি আজকে। তুমি আমার অনেক একজন কি তুমি আমার একজন অনেক পছন্দের মানুষ, কোনোদিন যদি সম্ভব হয় তাহলে তোমার সাথে রাইড করবো ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই অবশ্যই। যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই আমার জন্য অনেক দোয়া করবেন, ঠিক আছে? অনেক 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 দোয়া করবেন আমার জন্য, যেন অ্যাটলিস্ট আমি কখনো রাস্তায় অ্যাক্সিডেন্ট না করি। আমি খুব সাবধানে, আমি যদি জোরেও বাইক চালাই আমি আর কি মানে বুঝে শুনেই জোরে চালাই, যে হ্যাঁ এখন আমি জোরে চালালে প্রবলেম হবে না, বা রাস্তাটা আমার পরিচিত, আমি জানি যে এই রাস্তায় কোথায় কী আছে, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে কি আমি জোরে রাইড করি না। ওকে, আমি বুঝে শুনেই চালাই, মানে খুব সাবধানে চালানোর ট্রাই করি। তারপরে হচ্ছে মানে যদি কপালে থাকে তাহলে তো কিছু করার নেই। সো সবাই আমার জন্য দোয়া করবেন যেন কখনো অ্যাটলিস্ট মানে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট না করি, যে জিনিসটা আমি খুব ভয় পাই। আই উইশ তোমার সাথে এক বাইক রাইড দিব, বিকজ আমি নিজেও একজন বিধি গ্রুপের রাইডার ইনশাল্লাহ আপু, অবশ্যই। যে আপুরা আছেন যারা হচ্ছে রাইড করেন, ঠিক আছে, তারা হচ্ছে আমরা চাইলে আমরা সবাই মিলে একটা হ্যাং আউট করতে পারি, মানে সবাই মিলে কোথাও একদিন রাইড করে যেতে পারি। আমার বিয়ে হয়েছে আপু, মানে আমি মাত্র 18 বছর হয়েছে আর আমার বিয়ে হয়ে গেছে। আমি আম্মু আব্বুকে অনেক জ্বালাইছি তো ওই জন্য আম্মু আব্বু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিছে। আমার সামনে, আমার সামনে এখন আই হাই কেউ নাই, কেউ নাই আমার সামনে, শুধু একজন নাক ডাকতেছে। আপু আমি তোমার অনেক ছোট, কক্সবাজারের ট্যুরে যাবে কবে? আপু কক্সবাজারে তো চলে গেছে একবার ট্যুরে, আর আর যাব না, আর
মানে কি ওই যে যাব না বলছি কেন, ওই যে ওয়ান ওয়ে যে রোডটা আছে চিটাগাংয়ের পরে, ওই রোডটা মানে আমি ওই রোডটার উপরে খুবই বিরক্ত। অ্যান্ড বিরক্ত এই কারণে, কারণ ওই রোডটাতে হচ্ছে পাশাপাশি বাস আসে, একদম সাইডে কোনো মানে বাইক দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকে না, পাশাপাশি বাস আসে। লাইক এইটা আমার যাওয়ার রোড, এই রোড দিয়েও অপোজিট থেকে বাস আসে, মানে একদম কর্নারে চেপে দাঁড়ায় থাকতে হয় যে বাসটা যাবে, তারপর হচ্ছে আমি আবার আমার রুটে যাব। মানে খুব উইয়ার্ড লাগছে, অ্যান্ড আমি খুব ভয় পাইছি, অনেক ভয় পাইছি, এরকম কয়েকবার হয়েছে। অ্যান্ড যাইতে যাইতে রাত হয়ে গেছে দেখে আমি মানে ক্যামেরাতে ক্যাপচারও করতে পারি নাই, খুবই ভয়ঙ্কর একটা রাস্তা। আপু আমি স্কুটি চালাতে পারি, তুমি আমায় বাইক শিখিয়ে দিবা প্লিজ। স্কুটি চালাতে পারলে বাইক চালানো কোনো ব্যাপারই না আপু, কোনো ব্যাপারই না। অনেকে মনে করেন যে বাইক চালানো মনে হয় অনেক কঠিন ব্যাপার, এটা মনে হয় অনেক প্র্যাকটিস করতে হবে, তারপর হচ্ছে মানে হয়তো হাত পা একবার ভাঙবে নাহলে শিখতে পারবে না। আমি শেখার আগেও আমার ফ্রেন্ডরা আমাকে বলছে, তুই যদি হাত পা না ভাঙোস তাহলে তো শিখতেই পারবি না। হ্যাঁ, এগুলো পুরাই একদম ভাওতাবাজি, এগুলো মানে পুরাই উল্টাপাল্টা কথা, কখনো না। এগুলো হচ্ছে কি, আমি বলি আপনার যারা বাইক চালানো শিখতে চান, আপনি যদি মনোযোগ দিয়ে শিখেন তাহলে শিখে যাবেন, ঠিক আছে? আর যখন আপনি একবার শিখে যাবেন তখন মনে হবে কি লাগে, আপনি একটা খেলনা, জাস্ট হচ্ছে একটু হাত আর পা দিয়ে মেনটেন করতেছেন, ঠিক আছে? এরকম মনে হবে যখন আপনি কমফোর্টেবল হয়ে যাবেন, অত আহামরি কোনো কঠিন কিছু না। অনেকে মনে করে আল্লাহ এই মেয়েটা ব্যাক রাইড করতে পারে, এই মেয়েটা জানি কত কিছু হয়ে গেছে। না ভাই, এটা একটা সিম্পল একটা ব্যাপার। আমাকেই অনেকে বলে যে আপু আমি আপনার ফ্যান, আপনি বাইক চালাইতে পারেন, এখানে যান ওইখানে যান। আমি মনে করি যে মানে শুধুমাত্র বাইক চালাইতে পারি বলে আমার ফ্যান হওয়ার দরকার নাই, মানে আমি বাইক চালাইতে পারি, এটার জন্য কেন আমার ফ্যান হইতে হবে? আমার আমার জন্য ফ্যান হলে এটা এক্সট্রা কথা, বাট মানে বাইক চালাইতে পারি বলে আমার ফ্যান, এই জিনিসটা শুনলে আমার নিজের কাছেও খারাপ লাগে যে কত হাজার হাজার মানুষ আছে বাইক চালাচ্ছে, মানে ছেলেরা, ওদের যদি এত ফ্যান না থাকে আমার কেন থাকবে? মানে বাইক চালানোর জন্য কেন ফ্যান থাকবে, থাকলে এমনি থাকবে? মানে বাইক বাইক চালাচ্ছি বলে আমার ফ্যান, মানে জিনিসটা কিরকম জানি একটু। আর চিটাগাংয়ের পরে কক্সবাজার যাওয়ার যে ওয়ান ওয়ে রোডটা, ওইটা যদি হচ্ছে মানে যদি টু ওয়ের করতো লাইক চিটাগাং হাইওয়ের মতো তাহলে ভালো হতো, তাহলে হচ্ছে প্রত্যেক মাসে একবার যাওয়া যেত কক্সবাজার। বাট তারপর হচ্ছে আমি যেতে চাই, কাজ হচ্ছে ইয়াতে তো যাওয়া হয় নাই, ট্যুরটাতে হচ্ছে আমার মেইন মেমোরি কার্ডটাই ভেঙে গেছে, তো ব্লগটাও তো সুন্দর হয় নাই, তো হয়তো বা আমার যখন মোটামুটি ভালো সাবস্ক্রাইবার হয়ে যাবে হয়তো বা আবার যাব। আচ্ছা হাই আপু, আমি নিউ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আপু। আমার হাইট 4 ফিট 7 ইঞ্চি, আমি কি বাইক রাইড করতে পারবো প্লিজ বলো না। 4 ফিট 7 ইঞ্চি পারবেন, বাট হচ্ছে কি দাঁড়ানোটা একটু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ধরেন যে অনেক বেশি জ্যাম হয় এরকম রোড আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে, কারণ আপনি যখন মানে জ্যামের মধ্যে দাঁড়াবেন তখন জিনিসটা একটু প্যারা হয়ে যাবে, আর বাইকে তো গিয়ার থাকে। সো বেটার হবে কি আপনি যদি স্কুটার ট্রাই করেন, ঠিক আছে? আপনি যদি স্কুটার চালান তাহলে আপনি কমফোর্টেবলি পারবেন, জাস্ট একটু হিল ইউজ করলেই হবে। ওকে, একদিক থেকে হাইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? বাইক চালানোর ক্ষেত্রে হচ্ছে হাইট ডাজন্ট ম্যাটার, আবার আরেক দিকে ম্যাটার করে, কজ হচ্ছে মানে আপনাকে তো জ্যামের মধ্যে দাঁড়াই থাকতে হবে। হ্যাঁ, ধরেন এই যে আমি ট্যুরে গেছি, জায়গায় জায়গায় হচ্ছে মানে এই যে জায়গায় জায়গায় হচ্ছে মাঝে মাঝে একটু দাঁড়াইতে হয়, কজ সামনে বাস টাস থাকে, একটু দাঁড়াইতে হয়, একটু একটু জ্যাম থাকে, তো তখন হচ্ছে দাঁড়ায় থেকে থেকে মানে নিচে পা রেখে রেখেই আপনাকে চালাইতে হবে। সো সেক্ষেত্রে আমি মনে করি আপনি স্কুটার নেন, এই হাইটের জন্য একদম পারফেক্ট হবে। আর বেশি অত বেশি উঁচা হিল পড়লে তো আপনার গিয়ার শিফটিং করতে প্রবলেম হবে। তুমি এত স্মার্ট সব দিক দিয়ে বাইক চালাচ্ছিলে, আমি ভিডিও দেখেছি, দারুণ লাগে তোমাকে দেখে, আমি খুব ইন্সপায়ার হই তোমার মতো, আমিও রেগে যাই আবার ঠিক হয়ে যাই। আই জাস্ট লাভ ইউ। আমার নাম চুমকি রয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ চুমকি রয় আপু। সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি অনেক রেগে যাই, কিন্তু আমি হচ্ছে এই বিজনেসটা স্টার্ট করার পর থেকে হচ্ছে আমার রাগ অনেকটা কমে গেছে। বাট ইয়েস, আমি হচ্ছে আমি যাদের খুব বেশি পছন্দ করি আমি তাদের উপরে অনেক বেশি রাগ করি, মানে কথায় কথায় রাগ করি, একটা বলে না যে নাকের ডগায় রাগ, ওই রকম টাইপের। বাট আমার রাগ বেশিক্ষণ থাকে না, যাদের অনেক বেশি রাগ তাদের এই একটা সমস্যা আছে যে রাগ বেশিক্ষণ থাকে না। তোমার হাইট কত? আচ্ছা, আমার হাইট হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে? আমার হাইট 5 ফিট 1 ইঞ্চি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু। আমার আপু আমার ঢাকা আসা হয় অনেক, আমার বন্ধু একটা পুলিশের জব রকে আচ্ছা করে, তার সাথে দেখা করতে। আচ্ছা, তাহলে আপনি ঢাকার বাহিরে থাকেন?
আমি যে কুয়াকাটা গেছি আমার না আসতে ইচ্ছা করতেছিল না, ওরা আমাকে জোর করে নিয়ে আসছে। আমার ঢাকার বাইরে গেলে খুবই ভালো লাগে, ঢাকার মধ্যে আসলে আর ভালো লাগে না। জ্যাম জট, মানে ঢাকার ভিতরের অবস্থাটা কি হয়ে গেছে, লাইক মানে একদম কি জানি বলে এটাকে, ওয়ার্ডটা পেটে আসে মুখে আসতেছে না, মানে কাইন্ড অফ এক্সিকিউটিভ এক্সিকিউটিভ, মানে আমি বুঝাইয়া বলি সেটা হচ্ছে যে মানে কাজ কর্ম প্রেশার, দেন হচ্ছে আপনার একটু ব্যস্ত থাকা, সবসময় মানে কাজের পিছনে ছোটা, এরকম টাইপের লাগে আর কি। বাট ঢাকার বাইরে গেলে অনেক রিল্যাক্স লাগে, অ্যান্ড রিল্যাক্সলি চলা যায় ঘোরা যায়। ঢাকার বাইরে গেলে আমার আসতে ইচ্ছা করে না। অ্যান্ড আরেকটা কথা বলে দিই, সেটা তুমি দি ভাই, তুমি ইরাবতীর চুপ কথার ইরার মতো দেখতে আছে। ইরাবতীকে আমি দেখেছি, ওনাকে আমি ইনস্টাগ্রামে ফলো করি, ওনাকে আমার খুবই ভালো লাগছে বিকজ মানে উনি খুবই স্মার্ট অ্যান্ড সুন্দর। বাট আমার মনে হয় না আমি কোনো দিক থেকে হচ্ছে ওনার মতো দেখতে, কাজ উনি খুবই সুন্দর একটা মানুষ, আমি চিনতাম না ভালো মতো। ওই যে লাইভ আসার পরে সবাই খালি কমেন্ট করে যে আপু তুমি ইরাবতীর মতো দেখতে, ইরাবতীর মতো দেখতে। ওনার নাম মেপে আরেকটা আছে আসল নামটা, যাই হোক ওইটা বলেও কমেন্ট করতো। পর আমি খুব কিউরিয়াস হয়ে যাই যে এটা কে আসলে, আমি একটু ভালো মতো দেখি। তারপর হচ্ছে আমি ফেসবুকে সার্চ করি, পাই না। দেন হচ্ছে আমি ইনস্টাগ্রামে সার্চ করার পরে ওনাকে পাই। ফাইনালি হচ্ছে ওনার প্রোফাইলটা আমি ভিজিট করি অ্যান্ড দেখি যে না, উনি আসলে খুবই সুন্দর অ্যান্ড কোনো দিক থেকে আমি মোটে ওনার মতো না। বাট আপনাদের কাছে কেন লাগে আই হ্যাভ নো আইডিয়া। ওকে, সো কী জানি বলতেছিলাম, হ্যাঁ আরেকটা কথা বলি, সেটা হলো যে আমি যখন ট্যুরে গেছি তখন হচ্ছে আমি কিন্তু পেজে, মানে এটা হচ্ছে একটা লাইক দুঃখের কথা, সেটা হচ্ছে যে আমি যখন ট্যুরে গেছি আমি হচ্ছে পেজে কিন্তু পোস্ট দিয়ে গিয়েছিলাম যে আমি ট্যুরে যাচ্ছি, পেজ ক্লোজ থাকবে, এসে আবার বলে দিব কবে পেজ ওপেন হবে, তখন থেকে আবার আপনার অর্ডার করতে পারবেন। কিন্তু তারপরে হচ্ছে কেউ কেউ ফোন করতেছিল, ফোন করে বলতেছিল যে এইভাবে বিজনেস করলে কিন্তু বিজনেস করতে পারবেন না হ্যান ত্যান। তারপর হচ্ছে অনেকে পোস্টে পোস্টে, মানে সেম মানুষ অনেক পোস্টে পোস্টে গিয়ে, মানে বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্ট করতেছিল, যেন কমেন্টগুলো আমার চোখে পড়ে, কমেন্ট করতেছিল যে পেজে টেক্সট করি রিপ্লাই দেন না, কল করি কল পিক করেন না হ্যান ত্যান, মানে অনেক মানে রুড হয়ে আমাকে অনেক কথা শোনাচ্ছিল। এখন একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা প্লিজ এটাকে নেগেটিভলি নেবেন না। আমি খুবই মানে সিম্পলি বলছি, বিকজ আমি তো দেখিনি যে আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আপনারা আমাকে জিজ্ঞেস করতেছেন লাইক আপু তোমার টপসটা কত সুন্দর, আমি বলছি না আপু এটা টপস না, এটা সালোয়ার কামিজ, আমি ইন করে পড়ছি টপস বানায়। হ্যাঁ আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, সব কিছু সত্যি সত্যি বলে দিই। এখন আমি আজকে একটা কথা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে আমি যখন একটু রিল্যাক্স টাইম কাটাই, লাইক এর আগেও যখন আমি ভোলা গিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ডের বাসা, মানে আমার শ্বশুরবাড়ির গ্রাম আর কি, ওখানে যখন গিয়েছিলাম তখনও হচ্ছে আমাকে সেম সিচুয়েশনগুলো ফেস করতে হয়েছিল। কেউ কেউ আমাকে হচ্ছে কল দিয়ে বলতেছিল যে এইভাবে বিজনেস করলে ভাত খাইতে পারবেন না, হ্যাঁ এইভাবে মানে অনেক বাজে বাজে কথা বলছিল আমাকে, যে আমি আমি আমার খুবই কষ্ট লাগছিল। সো আমি আজকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমি কিন্তু ভাতের অভাবে বিজনেস করি না, ঠিক আছে? আমি যদি এই বিজনেসটা নাও করি তাও হচ্ছে আমি চলতে পারবো, আল্লাহ আমাকে চালাবে, ওই রকম একটা অ্যাবিলিটি আমার ফ্যামিলিতে আছে, আমার হাজব্যান্ডের আছে, ঠিক আছে? সো বেসিক্যালি হচ্ছে এই বিজনেসটা আমি স্টার্ট করেছিলাম শখ থেকে, হ্যাঁ শখে স্টার্ট করেছিলাম, দেন হচ্ছে অনেক বেশি রেসপন্স পেয়েছিলাম। আগে আমি 10 পিস করে আনতাম, টেকেল দিতে পারতাম না, এখন আমি ওই 10 পিসকেই আমি 500 পিস করে আনি, 600 পিস করে আনি, এখন আমি টেকেল দিতে পারি না, কাজ ডে বাই ডে এটা ডেভেলপ হচ্ছে। অ্যান্ড ডে বাই ডে অনেক আপুরা চিনছে, অনেক আপুদের প্রয়োজন, কাজ হেয়ার ফলের প্রবলেম তো এখন হিউজ হচ্ছে, কাজ আমাদের ওয়েদার খারাপ, হেয়ার ফলের প্রবলেম হচ্ছে, সো সবার হচ্ছে প্রয়োজন হয়, এটাকে আসলে নেগেটিভলি দেখার কিছুই নাই। সো মানে ডে বাই ডে হচ্ছে আমার বিজনেসটা ইনক্রিজ হচ্ছে অ্যান্ড সবার প্রয়োজন হচ্ছে, সো সবার কাছে জিনিসটা স্প্রেড হচ্ছে, সবাই চাচ্ছে, শেষও হয়ে যাচ্ছে, আনছি শেষ হয়ে যাচ্ছে। দ্যাট ডাজেন্ট মিন আমি যদি এই বিজনেসটা না করি, আমাকে হচ্ছে আমার বিজনেস না করি তাহলে আমি চলতে পারবো না, ভাত খাইতে পারবো না। হ্যাঁ এক্স্যাক্টলি সেম কথাগুলো হচ্ছে আমি এইবারের ট্যুরে যাওয়ার পরেও আমাকে শুনতে হয়েছে কি তোমার রাগের কারণে অনেক প্যারা নিতে হয়। ও হচ্ছে অনেক শান্ত স্বভাবের, লাইক আমরা একদম অপোজিট, আমি খুবই রাগি, ও সে খুবই শান্ত, বাট শুধুমাত্র আমার ক্ষেত্রে সে খুবই শান্ত। মানে আমি পরে বলছি, আগে ওর কথা একটু বলে নিই, মানে আমার হাজব্যান্ডের কথা একটু বলি, মানে ও হচ্ছে লাইক ধরেন যে ও একটা সাইড থেকে অনেক গ্যাঞ্জাম করে, মানে রাগারাগি করে আমার কাছে আসছে, আমি একটু ভয়ে ভয়ে আসি যে ও এত রেগে আসছে, ওইখান থেকে এত গ্যাঞ্জাম করে আসছে, এখন কি আমাকে একটু বকা টকা দিবে নাকি। বাট না, ও ওইখান থেকে গ্যাঞ্জাম করে আসছে আমার কাছে যে একদম নরম, লাইক হাসে হেসে হেসে সুন্দর করে কথা বলতেছে, এই ওর এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে।
আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি এবার ট্যুরে যাওয়ার পরেও আমাকে হচ্ছে কিছু আপু লাইক প্রত্যেকটা পোস্টে পোস্টে গিয়ে কমেন্ট করতেছিল যে টেক্সট করি রিপ্লাই দেন না, তারপর হচ্ছে ফোন করি ইয়া করেন না, এভাবে বিজনেস করলে কি খাবেন, না খেয়ে মরতে হবে, ভাত ভাত পাবেন না, হ্যাঁ এরকম টাইপের কিছু কিছু কমেন্ট ছিল যেগুলো হচ্ছে আমার মডারেটররা রিমুভ করছে অ্যান্ড আমাকে হচ্ছে জানাইছে অ্যান্ড আমার কাছে জিজ্ঞেস করেছে যে আপু এরকম কমেন্ট করেছে ওনাকে কি ব্যান করবো। আমি বলছি যে হ্যাঁ ব্যান করে দাও। দেন হচ্ছে আবার আমার যে গ্রুপ আছে দীপাস কালেকশনের পেজে যে গ্রুপটা আছে সেম গ্রুপে পর্যন্ত, গ্রুপে তো একটা অ্যাপ্রুভ করার একটা ইয়ে আছে, অপশন আছে, মানে আপনি যখন পোস্ট করবেন ওটা যদি অ্যাডমিন অ্যাপ্রুভ করে তাহলে অ্যাপ্রুভ হবে, আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে হচ্ছে অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে। সো গ্রুপের মধ্যেও সেম উই স্পেসিফিক কয়েকজনই গ্রুপের মধ্যে গিয়েও হচ্ছে মানে পোস্ট করেছে যে এইভাবে যদি বিজনেস করেন কি খাবেন, না খেয়ে মরবেন, হ্যান ত্যান। হ্যাঁ সো আমি আজকে একটু ক্লিয়ার করে বলি যে আমি মোটেও ভাতের অভাবে বিজনেস করি না, এটা লাইক আমি জাস্ট শখে শুরু করেছিলাম, শখে শুরু করার পরে অনেক বেশি রেসপন্স পেয়েছি, এই জন্য হচ্ছে এখন হিউজ পরিমাণে আনতেছি প্রোডাক্ট আনতেছি। আগে আমি একা আপনাদের মানে একা কাজ করতাম, একা পার্সেল গুছাইতাম, একা হচ্ছে ডেলিভারি কোম্পানির লোক রাসতো তাদেরকে ডেলিভারি বুঝাইতাম, ওরা দিন শেষে আমার কাছে এসে হিসাব বুঝাই দিয়ে চলে যাইতো, পরের দিন সকালে আবার আসতো প্রোডাক্ট দিতাম, ঠিক আছে। আগে একা ছিলাম, এখন আমার 13 জন স্টাফ আছে, ওকে 13 জন স্টাফ আছে, 13 জন স্টাফ ওরাই হচ্ছে সব দায়িত্ব পালন করে। আমি কি করি, আমি হচ্ছে লাইভ করি অ্যান্ড যখন প্রোডাক্টগুলো গুছানো হয় ওইখানে আমি বেশি সময় দিই যেন কারো কাছে ভুল প্রোডাক্ট না যায়, ঠিক আছে। সো আমি এক্সপেক্ট করব যে এখন যে আপুরা দেখছে, যারা দেখছে না তারা পরে দেখবে, ঠিক আছে, কখনো যেন আমাকে নেক্সট টাইম আর কখনো আপনারা এই কথাটা বলবেন না যে এইভাবে বিজনেস করলে ভাত পাবেন না, এভাবে বিজনেস করলে না খেয়ে মরবেন, এভাবে বিজনেস করলে বিজনেস করতে পারবেন না, টাকা পয়সা পাবেন না, ঠিক আছে, এগুলো কখনো আমাকে বলবেন না, বিকজ আমি টাকা পয়সার অভাবে বা ভাতের অভাবে বিজনেস করি না, ঠিক আছে। আমার ইন্টেনশন হলো যে যেহেতু এগুলো বাংলাদেশে অত বেশি অ্যাভেলেবেল না, বা একটা মানুষ মার্কেটে গিয়ে কিনতেও হচ্ছে একটু হেজিটেশন ফিল করে যে আমি চুল কিনবো আশেপাশের মানুষ এটা দেখবে, এটা আমার কাছে একটু আনইজি লাগবে। অনেস্টলি স্পিকিং আপনারা যদি আমাকে এটা নাও বলেন যে না এরকম ফিল হবে না, তাও আমি 100% শিওর যে আপনি শাই ফিল করেন মার্কেটে গিয়ে এগুলো কিনতে, ঠিক আছে। আমি নিজেই শাই ফিল করেছি, আমি নিজেই যখন বসুন্ধরা সিটিতে হচ্ছে কসমেটিক শপে গিয়ে একটা উইক কিনতেছিলাম, তখন আমার বিয়ে ছিল, আমার একটা উইক লাগবেই, তো বসুন্ধরাতে পাই নাই, তারপর ফাইনালি আমি অনলাইনে মানে আমার কাজিন থেকেই নিয়েছিলাম। তো তখন হচ্ছে আমি যখন মার্কেটে গিয়েছিলাম ওই লোকটা যখন আমাকে বের করে করে উইক দেখাচ্ছিল, অ্যান্ড ওনার বসুন্ধরা সিটির হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে মানে ফার্স্ট ফ্লোরে একটা কসমেটিক শপ আছে, শপটার নাম ভুলে গেছি, এটা হচ্ছে আপনার স্যামসাংয়ের ফোনের একটা শোরুম আছে, স্যামসাংয়ের ফোনের অপোজিট সাইডে, ঠিক আছে, অপোজিট সাইডে মানে যেই সাইডে হচ্ছে আপনার কসমেটিকের দোকানগুলো গেছে আর কি, স্যামসাংয়ের শোরুমের ঠিক সোজাসুজি অপোজিট সাইডে ওই দোকানটাতে হচ্ছে উইক ব্যাচ, আপনারা চাইলে ওই দোকানে গিয়েও দেখতে পারেন। ওই দোকানে আমি গেছিলাম উইক কিনতে, দেন হচ্ছে আমি উনি যখন আমাকে বের করে করে দেখাচ্ছিল আমি খুবই মানে শাই ফিল করতেছিলাম, আমার খুব আনইজি লাগতেছিল, অ্যান্ড আমি ভাবতেছিলাম যে আমি কীভাবে পসিবল এটা, আমি এতগুলো মানুষ দোকানের ভিতরে আমি কিভাবে এটা কিনবো, ঠিক আছে। সো ওই দিকগুলো চিন্তা ভাবনা করে যে এই জিনিসগুলো যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল, আমি যেহেতু আনতে পারছি, ঠিক আছে, আমি আনি মানে আমি শিওর যে আমার মতো অনেকেই হয়তো মানে হেয়ারের প্রয়োজন, হেয়ার পাচ্ছে না, ঠিক আছে, ওই একটা চিন্তা ভাবনা থেকে আমার এই বিজনেসটা শুরু করা, ঠিক আছে, আর কিছুই না। সো জাস্ট এর জন্যই হচ্ছে মানে লিটারেলি শখ থেকে, বিকজ আমি তখন অনেক বেশি ফ্রি থাকতাম, মানে HSC-র পরে আমি অনেক রিল্যাক্স থাকতাম, আমি তো তখন ভার্সিটিতেও ভর্তি হই নাই, তো HSC-র পরপর তো আমি ফ্রি ছিলাম, তো তখন আমি এই বিজনেসটা স্টার্ট করি। পরে ভাবলাম যেহেতু আমি ফ্রি আছি আমি কিছু একটা করে টাইম পাস করি, তো তখন আমি হচ্ছে শুরু করেছিলাম, ঠিক আছে, তখন শুরু করেছিলাম। অ্যান্ড শুরু করার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি, অ্যান্ড আমার রেসপন্স পাওয়ার একমাত্র রিজন হলো আমি লাইভে এসেগুলো ডিটেলসে বুঝিয়েছি অ্যান্ড সবাইকে বুঝিয়েছি যে কীভাবে কী করতে হয়, ঠিক আছে, বুঝাইছি, বোঝানোর ফলে হচ্ছে সবাই বুঝতে পারছে যে কীভাবে কোনটা কী কেমনে ইউজ করতে হয়, সো মার্কেটে গিয়ে আর মানুষের সামনে দেখে দেখে কেনার প্রয়োজন হয় নাই। সো এই জন্যই হচ্ছে বেসিক্যালি আমি রেসপন্সটা পেয়েছি অ্যান্ড দ্যাটস ওয়াই। সো আই হোপ যে নেক্সট টাইম আর কখনও কেউ আমাকে এই কথাটা বলবেন না যে এভাবে যদি বিজনেস করেন বিজনেস অফ হয়ে যাবে, ভাত পাবেন না, কী খাবেন, হ্যাঁ এই ধরনের কোনো কথা আমাকে আর কখনও বলবেন না, আমি আজকে একটু ক্লিয়ার করে বলে দিলাম।
আপু মানুষ তো নেগেটিভ কথা বলবেই, ওইসব মানুষদের কথায় কান দিও না। না আপু মোটেও কান দিই না, কারণ হচ্ছে কান দিলে আমি হচ্ছে আমি যদি কান দিতাম তাহলে আমার এখনের যে পজিশনটা এই পজিশনটাও থাকতো না। আমি কান দিই না বলে অ্যাটলিস্ট এতটুকু আসতে পারছি। ওকে, আই হোপ যে অনেকক্ষণ বকবক করছি আজকে, দাঁড়া একটু টাইমটা দেখি। ও মাই গড, 1 ঘন্টা 10 মিনিট হয়েছে লাইভ আসছি। আপু এমন কোনো বাইক কি নাই যে তাকে একটু নিচু করিয়ে নেওয়া যায়? আর একটা কথা, তোমাকে একদম ঢলের মতো লাগে, কথা বললেও তুমি মন খারাপ করো না, কারণ এই পৃথিবীর বেশিরভাগ মানুষই খারাপ। তার একটা, না 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 আপু, আমি মন খারাপ মোটেও করি না। লাইক ওনাদের কথা শুনলে আমি অবাক হয়ে যাই যে মানে ওনারা কিরকম মানুষকে মানুষ মনে করে না। ওনারা মনে করে যে ওনারাই হচ্ছে পৃথিবীর সব থেকে লাইক বড় লোক টাইপের কেউ একটা, অ্যান্ড বাকি যারা আছে সবাই হচ্ছে গরিব, ঠিক আছে? এরকম টাইপের হচ্ছে কমেন্ট টমেন্ট করে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি হচ্ছে একটু ক্লিয়ারলি বলে দিলাম। অ্যান্ড ওনারা যদি আমাকে 10,000, 20,000, 50,000 টাকারও অর্ডার করে, আমি তারপরে ওনাদেরকে আমি পার্সেল দিই না। এই ধরনের কথা যারা বলে যে কি খাবেন, ঠিক মতো রিপ্লাই না দিলে কি খাবেন, কি ভাত পাবেন না, বিজনেস অফ হয়ে যাবে, এদেরকে আমি কখনোই মানে প্রোডাক্ট দিই না, এদেরকে আমি ব্যান করে দিই, কারণ প্রয়োজন হয় না তো, আমার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো আজকে অনেক গল্প করেছি, আমি হচ্ছে এখন সবাইকে গুড নাইট বলবো, ফ্রেশ হবো তারপর, অ্যান্ড তারপর হচ্ছে একটা ঘুম দিব, যদি পারি ঘুমের আগে একটুখানি এডিট করে ফেলবো আমার যে কুয়াকাটার ব্লগ আছে। অ্যান্ড কুয়াকাটার ব্লগে আসলে এবার মজা করছি বেশি, তো এই জন্য হয়তো ক্লিপ অত ভালো মতো নেওয়া হয় নাই, বাট যতটা নেওয়া হয়েছে অ্যাটলিস্ট কক্সবাজারের থেকে স্যাটিসফাইং। ওকে, সো সব আপনারা অনেক ভালো থাকবেন, সবাই হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আর কোন প্রোডাক্টটা নিতে চান সে ছবি দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, সব আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ আপু, আমি জানি সব মানুষ মোটেও সমান না, বিকজ আমার পেজের 95% না 98% আপুই অনেক ভালো, অনেক ভালো। আমি নিজেও মাঝে মাঝে সারপ্রাইজড হয়ে যাই। আমি একটু কথা বলি লাইভ শেষ করার আগে, আমি বিজনেস করার আগেও ভাবতাম কি যে মেয়েরা কীরকম হয়, মেয়েরা এরকম হয় যে একটা মেয়ে আর একটা মেয়েকে সহ্য করতে পারে না, এরকম হয়। কিন্তু আমি বিজনেসটা মানে যখন থেকে শুরু করলাম, একটু লাইভ করা শুরু করলাম, মানে অনেকগুলো আপুকে ফেস করা শুরু করলাম, আমি যে এখন পর্যন্ত আমি হচ্ছে নিজেই অবাক হয়ে যাই যে মেয়েরা একটা মানে মেয়েরা মেয়েদেরকে এত সাপোর্ট করে, এটা হচ্ছে আমার মানে জানা ছিল না, এটা আমার মোটেও জানা ছিল না। যে আমি তো দেখছি যে মেয়েরা আপুরা আমাকে কতটা সাপোর্ট করে, আমিও তো মেয়ে, ঠিক আছে? তো বিজনেস করার পর আমার ধারণা একদমই চেঞ্জ হয়েছে যে না, সব মেয়েরা মোটেও সেম না, অনেক মেয়ে আছে, অনেক আপুরা আছে যারা হচ্ছে মেয়ে হয়ে মেয়েদেরকে অনেক বেশি সাপোর্ট করে, অ্যান্ড আমার মতে এটাই উচিত। কারণ আমরা মেয়েরা যদি মেয়েদেরকে সাপোর্ট করি তাহলে মেয়েরা বেশি আগে আগায় যাবে, ঠিক আছে? অ্যান্ড একটা মেয়ে যখন আগায় যাবে তখন ওই মেয়েটা আরও মেয়েদেরকে আগায় যেতে হেল্প করবে, ওকে? অ্যান্ড আমি চাই যে মেয়েরা অনেক এগিয়ে যাক, মেয়েরা হচ্ছে হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট না হোক, ঠিক আছে? মেয়েরা হচ্ছে সব হাজব্যান্ড তো ভালো হয় না, তাই না? একটা হাজব্যান্ড যদি খারাপও হয় সেই মেয়েকে যেন ওই খারাপ হাজব্যান্ডের সাথেই থাকতে না হয়, সে যদি নিজে নিজে চলতে পারে। আমি চাই যে মেয়েরা মেয়েদেরকে অনেক সাপোর্ট করুক, যেরকমটা আমার আপুরা আমাকে করে। লাইক আমার পেজের 98% আপুই খুবই ভালো, খুবই ভালো। আর আমি মাঝে মাঝে অনেক সারপ্রাইজড হয়ে যাই যে এত ভালো ভালো আপু আছে, সিরিয়াসলি, মানে এত ভালো, এত ভালো কেন আপনারা বলেন তো? আমি মাঝে মাঝে হচ্ছে মানে অবাক হয়ে যাই। লাইক আমার পেজে আমি 99% পজিটিভ ফিডব্যাক পাই, অ্যান্ড 1% পাই নেগেটিভ, ঠিক আছে? মানে আমি নিজেও অবাক হয়ে যাই যে কীভাবে পসিবল এটা। সো আমি কিন্তু আপনাদের থেকে অনেক সাপোর্ট পাই, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম ভেরি হ্যাপি। আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ, অনেক 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 কৃতজ্ঞ আমি আপনাদের কাছে, আপনারা আমাকে এত সাপোর্ট করেন। কাজ আমি হচ্ছে মানে আমি নিজেও অনেক সারপ্রাইজ, লাইক সিরিয়াসলি, আমি হচ্ছে আমার অনেক ফ্রেন্ডদের সাথে বলি, আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে বলি যে মানে ওনারা এখানে কিন্তু কোনো স্বার্থ নাই, লাইক ওনারা আমাকে ভালোবাসছে, আমাকে পছন্দ করছে, এই আপুগুলো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমাকে ইন্সপায়ার করছে, এখানে কিন্তু এই আপুগুলার কোনো স্বার্থ নাই, ঠিক আছে? এমনও কোনো দিন হয় নাই যে একটা আপু এসে আমাকে বলছে যে আপু তোমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছি, আমাকে একটু ডিসকাউন্ট দাও। মানে আই সোয়ার
আমি কখনো এই ধরনের আপু কেউ ফেস করি নাই যে একজন এসে আমাকে বলছে যে ভালো ভালো কমেন্ট করছে আমাকে ডিসকাউন্ট দাও, কখনো না। মানে ওনারা উইদাউট এনি স্বার্থ আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে, অ্যান্ড এর জন্য আমি মানে অনেক ব্লেসড, অনেক ব্লেসড। আমি যে কতটা হ্যাপি অ্যান্ড কতটা মানে খুশি আমি নিজেও বলে বুঝাইতে পারবো না। লাইক ওই যে আমি হচ্ছে একবার একদিন লাইভে এসে কান্না করে দিছিলাম, সেটা হচ্ছে ওই যে আমাকে নিয়ে পোস্ট দিয়েছিল ভয়েস অফ রাইটস গ্রুপে, অ্যান্ড যেগুলো হচ্ছে মিথ্যা প্রমাণিত হয়েছিল, পরে ডিলেটও হয়েছিল। বাট ওই যে আমাকে অনেক অনেক ছেলেরা হচ্ছে গালাগালি করতেছিল আমার ম্যানেজারের নাম্বারে, প্লাস হচ্ছে পেজের নাম্বারে ফোন করে বলতেছিল যে আমার রেট কত, হোটেলে যাবো কি না। হ্যাঁ, মানে এগুলো না আমি টলারেট করতে পারি নাই, নিতে পারি নাই। তো ফাইনালি হচ্ছে আমি কান্না স্টপ করতে পারি নাই, কান্নাই করে দিছিলাম ওই দিন। আমি খুব ইমোশনাল অ্যান্ড আমি খুবই অবাক হয়ে যাই যে আপুগুলো এত ভালো, এত সাপোর্ট করে, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে। প্রথমে প্রথমে ভাবতাম যে আমাকে পাম মারে, বাট পরে দেখলাম যে না, আপুগুলো আসলে সত্যিই খুব ভালো। আমার অনেক ঠান্ডা লাগছে, আমি হচ্ছে আস মানে কুয়াকাটা থেকে যেদিন ব্যাক করব তার আগের দিন হচ্ছে প্রায় 1.5 ঘন্টা বৃষ্টিতে ভিজছি, অ্যান্ড তারপর হচ্ছে আবার সমুদ্রে গিয়ে ঝাপাঝাপি করছি। ওকে, সো সব আপনারা অনেক ভালো থাকবেন, আমি আজকে লাইভটা এখানেই ক্লোজ করছি। যে যেটা নিতে চান অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন। ঢাকার ভিতর আপুরা, ঢাকার বাইরের আপুরা হচ্ছে একটু কষ্ট করে ফুল পেমেন্ট বিকাশ করে দেবেন, আপনারা হচ্ছে সবাই 2 দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন, ঠিক আছে। সো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল, ফি আমানিল্লাহ। সো আজকে আমি এখানেই আল্লাহ হাফেজ বলছি, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।